আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله سبحانه وتعالى শুকর আদায় করছি যিনি আমাদেরকে স্পেশাল সেমিনার অন ফিকহ অফ রমাদান এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাফোডিল ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই আয়োজনে যারা দেখছেন এবং শুনছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই মুহূর্তগুলোকে আমাদের জন্য ইবাদা হিসেবে কবুল করে নিন এবং আমরা যেন রমাদানের কাজগুলো সুষ্ঠুভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদানের বৈশিষ্ট্য সম্পর্কে এবং রমাদানের ফদিলা কি সে সংক্রান্ত আমি দুটো কথাই কেবল এখানে উল্লেখ করতে চাই। প্রথম কথাটি হচ্ছে রাজা ইবনে হায়ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি যুদ্ধের জন্য একটি জাইশ অর্থাৎ একটি সৈন্যদল তিনি প্রস্তুত করছিলেন। এর মধ্যে সেখানে আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন সেখানে এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি বিশাহাদা, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, এই যে যুদ্ধে আমি যেতে চাই এবং আমি যেন যুদ্ধে শহীদ হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করো এবং ব্যাপক গনিমত তাদেরকে দান করো। তিনি বললেন, ফাগাজাউনা ফাসালিমনা, আমরা যুদ্ধ করলাম এবং আমরা নিরাপদে ফিরে আসলাম এবং প্রচুর পরিমাণ গনিমত আমরা পেলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম এবং বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতুকা সালাসান তাতরা, আমি আপনার কাছে তিনবার এসেছি এবং তিনবারই আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হই, কিন্তু তিনবারই আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ আপনি তাদেরকে নিরাপত্তা দান করুন এবং গনিমত দান করুন। এবং আমরা যুদ্ধ করলাম, নিরাপদে ফিরে আসলাম, প্রচুর গনিমত আমরা অর্জন করলাম, আমি তো শাহাদাত অর্জন করতে চেয়েছি, আমি তো জান্নাতে যেতে চেয়েছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আলাইকা বিসাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু, যে তোমার রোজা রাখা উচিত কারণ রোজার কোনো অনুরূপ এর কোনো অনুরূপ এর সিমিলার কোনো আমল আর নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসে এসেছে যেটা হাদিসে কুদসি, রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্যে কেবল এবং রোজার প্রতিদান কেবল আমি প্রদান করে থাকি। এটি একটি বিষয় এবং আমি এই কথাটি বলে দু নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই এবং এটি বিখ্যাত একটি হাদিস আপনারা জানেন, সে হাদিসটি হচ্ছে তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই হাদিসটি ইবনে মাজাতে আছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। তাহলে তিনি বললেন যে আন্না রাজুলাইনি কাদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন ব্যক্তি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওয়া কানা ইসলামুহুমা জামিআন, তারা দুজন একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন, ফা কানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদা মিনাল আখার, এর মধ্যে একজন ছিল অন্যের চেয়ে অনেক বেশি ইবাদত করত এবং ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি চেষ্টা করত, ফা গাজা আল মুস্তাহিদু মিনহুমা ফাস্তুশহিদা, এর মধ্যে যিনি অনেক বেশি কষ্ট করতেন চেষ্টা করতেন ইবাদত করার জন্য তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং যুদ্ধে তিনি শহীদ হলেন। এটা তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, সুম্মা মাকাসাল আখারু বাদাহু মুদ্দাত সানা সুম্মা তুফিয়া, অতঃপর যেই ব্যক্তি এই দুইজনের মধ্যে দ্বিতীয় জন যিনি আগের জন অনেক বেশি চেষ্টা করতেন ইবাদত করার জন্য তিনি অতনা, তিনি অ্যাভারেজ এবং ফরজ ইবাদতগুলো করতেন, অন্যান্য প্রাসঙ্গিক ইবাদত করতেন কিন্তু অনেক বেশি তিনি করতেন না, তিনি আরও এক বছর তিনি বেঁচে থাকলেন, পরের বছর তিনি মারা গেলেন এক বছর পর। তলহা রাদিয়াল্লাহু তিনি বললেন, ফারাআইতু ফিল মানামি বাইনা আনা ইনদা বাবিল জান্নাতি ইদ আনা বিহিমা, যে আমি দেখলাম যে আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের দরজার সামনে বসে আছি দাঁড়িয়ে আছি এবং তারা দুজনও জান্নাতের দরজার সামনে, এই দুজন একজন ফাখারাজা খারিজু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একজন ব্যক্তি বের হয়ে এসে ওই যে ব্যক্তি এক বছর পরে মারা গেছে তাকে বলল তুমি জান্নাতে ঢুকো, এবং যিনি শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় তাকে বলা হলো যে ঠিক আছে তুমি একটু পরে জান্নাতে ঢুকো।
এবং আমার কাছে এসে ফিরে বলল যে তোমার জন্য এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই, আমাকে এসে বলল। তিনি বলেন আমি সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম, যিনি আল্লাহর রাস্তায় শহীদ হলেন তাকে পরে যেতে দেওয়া হলো, আর যিনি এক বছর পরে মারা গেলেন, এবাদত অন্যের তুলনায় কম করতেন, তাকে আগে জান্নাতে যেতে দেওয়া হলো। আমি সাহাবিদেরকে আমার এই অবাক করা এই স্বপ্নটা বললাম, সাহাবাই কেরাম তারাও অবাক হলেন। রাসূলুল্লাহ ফাবালাগা যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল আমার স্বপ্নের কথা। তিনি দেখলেন সাহাবিদের চোখে মুখে বিস্ময়, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন মিন আইয়ি যালিকা তাআজাবুন, তোমরা কী কারণে এত বিস্মিত হচ্ছে, অবাক হচ্ছ? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তিনি ইবাদত করেছেন বেশি, শহীদও হয়েছেন আল্লাহর রাস্তায়, আরেকজন আল্লাহর রাস্তায় শহীদ হননি, আবার ওনার তুলনায় তার ইবাদত কম ছিল, কিন্তু তাকে আগে জান্নাতে যেতে দেওয়া হলো, যিনি ইবাদত বেশি করেছেন এবং শহীদ হয়েছেন তাকে জান্নাতে আগে যেতে দেওয়া হলো না। শহীদের মর্যাদা আমরা জানি, তিনি তো আগে জান্নাতে যাওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাম বললেন অসাধারণ কথা যেটি আপনাদের মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাম বললেন আলাইসা ক্বাদ মাকাসা হাদা বা'দা হুসানা, যিনি শহীদ হয়েছেন তার চেয়ে ওই ব্যক্তি কি আরো এক বছর বেশি বেঁচে ছিলেন না? ওয়া আদরাকা রমাদানা ফাসওয়ামা ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সিজদাতিন ফিসানা, আর ওই ব্যক্তি আরো এক বছর পেয়ে সে কি এক্সট্রা এক বছরের রোজা রাখতে পারেনি? সে তো এক্সট্রা এক বছর রোজা রেখেছে এবং সে এক্সট্রা এক বছর কি নামাজ পড়েছে, ফলে এই ব্যক্তি যে এক বছর বেঁচে থেকে এক্সট্রা এক বছর ওই ব্যক্তির চেয়ে রোজা রেখেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এরকম বাড়িয়ে দিয়েছেন যে ও শহীদ হওয়ার পরেও তার আগে তাকে জান্নাতে যেতে দেওয়া হয়েছে। তাহলে সুবহানাল্লাহ, রোজার মর্যাদাটা কতটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রমাদান আমাদের কাছে সমাগত, এই রমাদানকে আমরা কিভাবে গ্রহণ করব এবং রমাদানে আমাদের কাজ কি, আমি সে বিষয়গুলো একটু আপনাদের কাছে সংক্ষেপে কয়েকটি মৌলিক বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই। আমি বলবো যে রমাদানকে আপনার মাথায় রাখুন এবং রমাদানকে আপনার সামনে রাখুন, আপনার চিন্তা করুন, এ রমাদান তো সেই রমাদান যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এ রমাদানকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালফে সালিহিন তারা আল্লাহর কাছে ছয় মাস ধরে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে নিরাপদে রমাদানে পৌঁছে দিয়েন, এবং রমাদানের ইবাদতের পর ছয় মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাদের ইবাদতগুলো কবুল করে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে লক্ষ্য করে বলতেন যে আইয়ুহান নাস আতাকুন শাহরুম মুবারাকুন, হে লোকেরা তোমাদের কাছে বরকতপূর্ণ মাস এসেছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এবং কোরআনকে সুবহানাল্লাহ আপনাদের কাছে কোরআনের কি মনে হয়, আল্লাহ তাআলা বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এটি সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর কোরআন নাজিল করেছেন তাদেরকে তিনি শ্রেষ্ঠ জাতি বলেছেন, যারা কোরআনের ধারক এবং বাহক তারা কিন্তু শ্রেষ্ঠ উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এই হচ্ছে কোরআনের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন রমাদান এই সিয়াম ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করবে। ব্যক্তির জন্য যদি রমাদান সুপারিশ করে তার মানে কি, অর্থাৎ এই সুপারিশ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, এরকম সুপারিশ ব্যক্তির জন্য রমাদান করবে, এবং রাসূলুল্লাহ বলেছেন এই সুপারিশ কবুল করে নেওয়া হবে। রমাদান যদি সুপারিশ কবুল করে নেয়, রমাদানের সুপারিশ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আর অন্য কোনো কিছু সুপারিশ কবুল করা হবে কিনা তা কিন্তু জানি না। অতএব আমরা বিভিন্ন ব্যক্তির পেছনে পেছনে ঘুরি, এটার পেছনে সেটার পেছনে, বিভিন্ন মাজার কবর ইত্যাদির পেছনে ঘুরি, আমরা বিভিন্ন খাজা গাজা ইত্যাদির পেছনে আমরা ঘুরতে থাকি, মনে করি তারা আমাদের জন্য সুপারিশ করবে, কিন্তু আল্লাহ রাসূল বললেন রমাদান সুপারিশ করলে সেই সুপারিশ কবুল করে নেওয়া হবে। এটি এত মহিমান্বিত একটি মাস এবং মহিমান্বিত একটি সময়। রমাদানের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে রমাদানে এর সাথে সম্পৃক্ত হলো কোরআন, কোরআন ও কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এবং সেই সুপারিশও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। রমাদান একটা স্পেশাল ইবাদত আছে যে ইবাদত অন্য কোনো মাসে পাওয়া যায় না, যেটা তারাবিহ অথবা আমরা কিয়ামুল লাইল যেটি বলি। এবং তারাবিহটা কি, এটা কি ইবাদত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান কামা রমাদান ঈমানে ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি, কেউ যদি রমাদানে ঈমানের সাথে এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহর কাছ থেকে সওয়াবের প্রত্যাশায় এবং আল্লাহর প্রতি ঈমান এনে কেউ যদি রমাদানে রোজা রাখে তাহলে তার অতীতের সকল গুণ আল্লাহ মাফ করে দেবেন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। এটা
হোয়াট ইজ স্পিরিচুয়াল সিজন সেশন, কি অসাধারণ একটি আধ্যাত্মিক একটি সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান সিয়ামের ব্যাপারে বলেছেন, কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রমাদানের সিয়ামের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রদান করবেন। রমাদানে যদি আমরা তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু তাই না, ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনহুম না ইদা উস্তুনিবাতিল কাবায়ের, যদি রমাদান এই রমাদান থেকে অন্য রমাদান পর্যন্ত মধ্যখানে লোকেরা যত গুনাহ করবে এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। রমাদানে শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়, সুবহান আল্লাহ, যে শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে অপরাধে ইনসিনুয়েট করে, আমাদেরকে অপরাধে সে উদ্বুদ্ধ করে থাকে, সেই শয়তানকে রমাদানে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। সুলসিলাতি শায়াতিন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কি অসাধারণ! অর্থাৎ রমাদানে আপনি ইচ্ছে করলেও জাহান্নামী কাজ করতে পারছেন না, এরকম একটি অবস্থা। রমাদানে জান্নাতে কাজ করার জন্য, জান্নাতে যাওয়ার জান্নাতি কাজ করার জন্যে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দেন, আপনাকে তৌফিক প্রদান করেন এবং এরকম একটি এনভায়রনমেন্ট মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে দেন। রমাদান এটা হচ্ছে, রমাদান হচ্ছে শাহরুল জুদ, শাহরুল ইহসান, শাহরুল ইতকি মিনান নার। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে এটি ঘটে থাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই রমাদান যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি না পাই তাহলে কবে মুক্তি পাবো? গ্যারান্টিড দ্যাট ইউ উইল গেট রিডেমশন ফ্রম দি জাহান্নাম, বাট উই আর নট লুকিং ফর দ্যাট। এটা আমাদের জন্যে খুবই খুবই দুর্ভাগ্য। রমাদানে যদি আমরা কোনো ইবাদত করি তাহলে এই ইবাদতের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10 গুণ সওয়াব প্রদান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবইমিআতি দুইফিন, কিন্তু এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ বাড়িয়ে দেবেন, আর আল্লাহ তাআলা যার জন্য চান তার জন্য আরো অনেক বাড়িয়ে দেবেন। এটি তো রমাদান, একটি ইবাদত একটি ভালো কাজ 700 গুণ পর্যন্ত তার। এই পৃথিবীতে এমন কোন ক্যালকুলেশন আছে, এমন কোন মেথডোলজি আছে, এমন কোন পদ্ধতি আছে, এমন কোন সিস্টেম আছে যেখানে একটি কাজের জন্য 700 গুণ বিনিময় দেওয়া হয়? নো, নেভার, ক্যানট, ইউ ক্যানট ইমাজিন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল এনসিউর ইট ফর ইউ, আপনি যদি আমি যদি রমাদানে ঠিকমতো সময়টাকে কাটাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, আল্লাহ তাআলা জানালেন সূরাতু আল্লাই, যেটাকে আমরা বলি সূরাতু আল কাদারি, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল খায়রি, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, যে রমাদানে এমন একটা মাস, এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। আচ্ছা, আমাদের মধ্যে হাজার মাস বেঁচে থাকবে এরকম কে আছে? এরকম 83-84 বছর বেঁচে থাকা, এরকম অধিকাংশ লোক এখন আর এত লম্বা সময় বেঁচে থাকে না। কোনো একজন ব্যক্তি যদি রমাদানের এই রাতটি আল্লাহর ইবাদতে কাটায় তাহলে 84 বছর প্রায় ইবাদত করার মতো সে সওয়াব পাবে। এইরকম একটি মাসকে আমরা যদি গ্রহণ না করতে পারি তাহলে আমাদের চেয়ে হতভাগা বা দুর্ভাগার কে হতে পারে? এই মাসটি হচ্ছে আল্লাহর দিনকে বিজয়ী করার মাস। মনে রাখা দরকার, এই মাসে বদর যুদ্ধ হয়েছে, এই মাসে আরও ফতহে মক্কা মানে মক্কা বিজয় হয়েছে, এই মাসে ইসলাম, ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা কিন্তু এই মাসে ঘটেছে। ফলে আপনি যদি নিজে বিজয়ী হতে চান, দিনকে বিজয় করতে চান, তাহলে রমাদান ইজ ফর ইউ, তাহলে আপনাকেই রমাদান ধরা দরকার এবং রমাদান অনুসারে আপনাকে চলা দরকার। সালফে সালহীন, তারা যখন রমাদান আসতো তখন তারা আনন্দিত হতেন, তারা আনন্দ প্রকাশ করতেন এই রমাদানকে পাওয়ার মাধ্যমে। কিভাবে তারা তাদের আনন্দগুলো প্রকাশ করতেন আমি সে বিষয়ে এখন কয়েকটি বিষয় একটু আপনাদেরকে বলতে চাই। সালফে সালহীন, তারা যখন রমাদান পেতেন, সালফে সালহীন তারা কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করতেন? সালাফদের যিনি নেতা, ইমামুল আইম্মা, ইমামুহুম ওয়া কায়েদুহুম ওয়া কুদরাতুহুম ওয়া কুদরাতুনা ওয়া ইমামুনা ওয়া নাবিয়ুনা ওয়া রাসূলুনা আল্লাযী উরসিলা ইলা আন-নাস ওয়া ইলা আন-নাস কাফা ইলা আল-বাশারি কাফা ইলা আল-আলামিন রাহমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে নাজিল প্রেরণ করেছেন, সে রাসূলের কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা আজওয়াদ আন-নাস ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন ফারাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা মিন আর-রিহিল বিল জুদি মিন আর-রিহিল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা আমরা সহি আল বুখারী হাদিসে জানি, রাসূলুল্লাহ এমনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন, কিন্তু রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হয়ে যেতেন। যখন রমাদানে প্রত্যেক রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসতেন এবং দুজন মিলে তারা কোরআনকে অনুশীলন করতেন রমাদানে, ফায়ুদারিসুহুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে কোরআনকে রমাদানে অনুশীলন করতেন। এই অনুশীলন
করার মাধ্যমে তিনি নিজে কোরআন পড়া এবং পড়ানো, তিনি শোনা এবং শোনানো, এই দুটো কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং রমাদানে উন্মুক্ত বাতাসের চেয়ে অনেক বেশি দানশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যেতেন। অন্যদের অবস্থা তাই ছিল। যেজন্য আমি আপনাদেরকে রমাদানে আমাদের করণীয় কী সেই বিষয়টি বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যেটি, তাহলে যে রমাদানে আমরা কয়েকটি কাজ করব, কোন কাজগুলো করব তার আগে আমি যেটি বলতে চাই, তাহলে রমাদানকে আমরা কীভাবে ইস্তেকবাল করব। সম্মানিত উপস্থিতি এবং যারা শুনছেন এবং দেখছেন সবাইকে বলবো, রমাদান আমরা রমাদানে আমাদের নিজেদেরকে ইস্তেকবাল, রমাদানকে ইস্তেকবাল করার জন্যে যে কাজগুলো আমাদের করা দরকার আমরা কিন্তু তার বিপরীতে করে থাকি। যেমন ধরুন আমরা এখন রমাদান উদযাপন মানে হলো আমরা প্রচুর পরিমাণ খাবার আইটেম এগুলো বাসায় নিয়ে আমরা স্তূপ করে রাখছি, যেন রমাদান আমরা ভালো করে খেতে পারি, মনে হচ্ছে যেন এই মাসটি এসেছে আমাদের খাবারের জন্যে। আবার রমাদানের শেষের দিকে এসে আমরা কেবলমাত্র জামা কাপড় কেনার জন্যে বাজারে আমরা দৌড়ে বেড়াবো, মার্কেটে দৌড়ে দৌড়ে বেড়াবো, আমরা শপিং মলগুলোতে দৌড়ে বেড়াবো, মনে হচ্ছে যেন রমাদানের শেষের দিক কেবলমাত্র আমাদেরকে আমরা এই কয়েকদিন ইবাদত করে যা অর্জন করেছি এগুলো যেন আমরা পথে ঘাটে যেন বিলিয়ে দিই। অধিকাংশ লোকে শেষের দিক গিয়ে শেষের দিকগুলোতে গিয়ে তারা ইবাদত পর্যন্ত ঠিকমতো করে না, তারা সলাত পর্যন্ত ঠিকমতো তারা আদায় করতে পারে না, এরকম কাজগুলো লোকেরা করে থাকে। এই কারণে আমরা রমাদানকে কিভাবে আমরা ইস্তেকবাল করবো তার কয়েকটি জিনিস আমি বলি। একটা হচ্ছে বিল ফারহি ওয়াল ইবতিহাজ ওয়াস সুরুরি, আমাদের অন্তরে যেন এরকম, অথবা আমাদের এক্সপ্রেশনে, আমাদের ফেইসে, যেন অ্যাপিয়ারেন্সে, আমাদের মুভমেন্টস ইত্যাদির মধ্যে যেন এমন একটি ডিসপ্লে থাকে যে উই আর ভেরি মাচ হ্যাপি হ্যাভিং রামাদান, যে এই রামাদান পেয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। কারণ আমি কিন্তু মারাও যেতে পারতাম, গত বছর আমি মারা যেতে পারতাম, করোনার মাধ্যমে আমি মারা যেতে পারতাম, আমার বহু পরিচিত, আপনাদের বহু পরিচিত জন কিন্তু এর মধ্যে মারা গেছে, আপনিও মারা যেতে পারতেন। আমি এই গত বছরের রমাদান অথবা তার আগের বছরের রমাদানের মতো আমি ঘরে বন্দী হয়ে থাকতে পারতাম, কিন্তু আই ক্যান মুভ নাও ফ্রিলি। তাইলে আমাদের এই রমাদান যে আমরা পেয়েছি, সুস্থভাবে পেয়েছি, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের আদায় করা দরকার। দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা দরকার, হে আল্লাহ তুমি এই রমাদানের সকল বারাকা, সকল রাহমা, সকল মাগফিরাত, সকল কল্যাণ দিয়ে তুমি আমাদেরকে ভরপুর করে দিও, আল্লাহকে সেই দোয়া করা দরকার। তিন নম্বর যে কাজটি তা হচ্ছে রমাদান ফিকহ অফ রমাদান, যেটি আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়, যে রমাদানে আমাদের জ্ঞান অর্জন করা দরকার, রমাদান ক্ষেত্রে জ্ঞান অর্জন করা দরকার। মনে রাখা দরকার, আপনি যারা শুনছেন দেখছেন, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারও জিজ্ঞেস করবেন না দুনিয়ার যে জ্ঞান আপনি অর্জন করছেন এই জ্ঞান অর্জনে আপনার কতটুকু, আপনি এই জ্ঞান কেন অর্জন করলেন না অথবা কেন অর্জন করলেন, কতটুকু অর্জন করেছেন। নো, আপনি দেখুন না, আমরা যদি মারাই যাই তাহলে আমাদেরকে প্রথমে যে তিনটি প্রশ্ন করা হবে কবরে, সে প্রশ্নগুলো কি, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযান নবী, তোমার রবকে, এই নবীকে এবং তোমার দিন কি ছিল, এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি এবং আমি কিভাবে উত্তর প্রদান করব, সেটা তো আমার জানা দরকার। দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি নলেজ অব্লিগেটরি আপন মি টু অ্যাকোয়ার অ্যান্ড অবটেইন, যে জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ ছিল, আপনার জন্য ফরজ ছিল, সেটি একেবারে আমি অর্জন করি না। আপনি হয়তো মনে করতে পারেন তাহলে কি দুনিয়ার জ্ঞান অর্জন করা নিষিদ্ধ, নো নো নেভার, এটা দুনিয়ার জ্ঞান অর্জন করা নিষিদ্ধ নয়, কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট আছে, একটা আমাদের জন্যে কোনটা প্রথম করা দরকার বা কোনটাকে প্রায়োরিটি করা দেওয়া দরকার সেটা আমাদের বুঝতে হবে, যেটা আমাদের এখানকার জন্য, এপারের জন্য, ওপারের জন্য আমাদের কাজে লাগবে, দুই পারের জন্য কাজে লাগবে, সেটি আমাদের প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। কিন্তু উই আর ভেরি মাচ ইগনোরেন্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নলেজ, অ্যান্ড আমরা যেটিকে লেস ইম্পর্টেন্ট তুলনামূলক কম্প্যারেটিভলি সেটার ব্যাপারে কিন্তু আমাদের অনেক অনেক বেশি আগ্রহ, এবং সেটি জানার জন্যে আমাদের দৌড় ঝাঁপ অনেক অনেক বেশি, মনে হচ্ছে যেন এটি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ প্রদান করবে অথবা আমাদেরকে বাঁচাবে, কিন্তু নো নেভার। আপনি যদি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, তাবৎ বিশ্ব যারা প্রচুর পরিমাণ এই দুনিয়ার জ্ঞানে তারা উদ্ভাসিত, তাদের পরিস্থিতি দেখেন, এই এই গোটা দুনিয়াকে অশান্ত করে দিয়েছে বারবার তারা, এবং এখনও তারা অশান্ত করছে। আপনি যদি এখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের দিকে তাকান, গোটা পৃথিবী আরেকবার তারা বিপদগ্রস্ত এবং বিপর্যস্ত অবস্থায় আছে, আমরা অর্থনৈতিক একটা বিশাল ক্রাইসিসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, অ্যান্ড উই নো হোয়াট, উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, একটা হিউজ ক্রাইসিস কিন্তু আমাদের সামনে আছে। হু জাস্ট কজড দিস, কারা এটা করেছে, এই যে যাদেরকে আমরা মনে করছি যে দুনিয়ার উন্নয়নের ক্ষেত্রে যারা মডেল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ এই গোটা পৃথিবীকে গত 50 বছর ধরে যারা কেবলমাত্র যুদ্ধ উপহার দিয়েছে তারা কারা, এই তথাকথিত দুনিয়ার উন্নতিশীল উন্নয়নশীল লোকগুলো অথবা যারা উন্নত লোকগুলো, এবং এখনও তাদের দিকে যদি আপনি তাকান দেখেন তাহলে তাদের লাইফস্টাইল দেখলে দেখবেন তারা প্রচণ্ড বিষণ্ন, তারা আনহ্যাপি, সাফারিং ফ্রম মেনি ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডিজিজেস, দে রান আফটার দ্য ডক্টর্স, ফিজিশিয়ানস অ্যান্ড সাইকোলজিস্ট, তারা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এবং সুইসাইডাল রেট ইজ হায়ার ইন দ্যাম ইন কম্প্যারিজন টু দি আদার কান্ট্রি, যেগুলোকে আমরা ফাইন্যান্সিয়ালি একটু
আন্ডার ডেভেলপড আমরা মনে করি তাদের, কিন্তু ওইখানে অনেক অনেক অবস্থা আপনি খারাপ দেখবেন। ফলে আমাদের তথাকথিত উন্নয়নের যে কথা আমরা বলছি, আমরা যার পিছনে দৌড়াচ্ছি, যে জ্ঞান আমাদেরকে দুনিয়ায় উন্নয়ন প্রদান করবে সেটি নিয়ে আপনি যদি দৌড়ে থাকেন, আপনি ইউ ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন, আপনি শুধু খেয়েই বেঁচে থাকতে পারবেন না। আপনার আত্মার উন্নয়ন দরকার, আপনার শরীরের উন্নয়নের পাশাপাশি আপনার মনের উন্নয়ন দরকার, আপনার স্পিরিটের উন্নয়ন দরকার। কিন্তু ততটুকু তা আমরা কতটুকু করতে পারছি? যেই জ্ঞানটি আমাদের আত্মার উন্নয়ন করতে পারে সেই জ্ঞানের প্রতি কিন্তু আমাদের কোনো আগ্রহ একেবারেই নাই। সেই জন্য বলছি যে জ্ঞান অর্জন করে এই রামাদানে, কমপক্ষে ফিক অফ রামাদান, রামাদান কেন্দ্রিক যে আমাদের মাসলা মাসাইল আছে, যে জানা শোনার ব্যাপারে সেটি আমাদের জানা দরকার এবং আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে এই রামাদানের প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। আমি আপনাদেরকে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব যে রামাদানের প্রত্যেকটা মুহূর্তকে আমরা কীভাবে কাজে লাগাবো। আপনাদের এবং আমাদের জন্য এই হাদিসটি যথেষ্ট আমাদের সতর্ক হওয়ার জন্য, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে উঠছিলেন, তিনি বললেন আমিন, আরেক ধাপ উঠলেন বলেন আমিন, আরেক ধাপ উঠলেন তিনি বললেন আমিন, সাহাবায়ে কিরাম বললেন আলামা আম্মানতা ইয়া রাসূলুল্লাহ, ইট নেভার হ্যাপেন ইন ইউর লাইফ দ্যাট উই হ্যাভ নেভার সিন ইউ দ্যাট ওয়াইল স্টেপিং ফরওয়ার্ড, যে আপনি যখন একটু উপরের দিকে উঠছেন, উপরের দিকে উঠছেন, তখন আপনি বারবার আমিন বলছেন, এটা কখনই তো ঘটে না। আপনি কিসের উপর আমিন বললেন? তিনি বললেন জিব্রিল আমার কাছে আসলেন, আমি যখন প্রথম পা রাখছিলাম মিম্বরে তখন জিব্রিল আমার কাছে আসলেন এবং আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আর যার সামনে আপনার নাম উচ্চারণ করা হচ্ছে কিন্তু ওই ব্যক্তি আপনার উপর দুরুদ পড়ে না, তার ধ্বংস। আমি বললাম আমিন। আমি আরেক ধাপ ওঠার পর জিব্রিল ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেলো কিন্তু তাদের মাধ্যমে, পিতা অথবা মা অথবা দুজনের একজন, তাদের সেবা করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যেতে পারল না, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। তিনি বললেন যে আমি তৃতীয় ধাপে যখন উঠলাম জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ মান আদরাকা রমাদান ওয়া লাম ফালাম ইউগফার লাহু ফাদাখালা নার ফাবাদাহু আল্লাহ কুল আমিন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমাদান পেল এবং রমাদানের মাধ্যমে সে তার গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, ফলে সে ব্যক্তি জাহান্নামী হলো, এই ব্যক্তির জন্য ধ্বংস। আমি বললাম আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছুর উপর আমিন বলে থাকেন তাহলে বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তিনি এর উপর আমিন বলেছেন। ইয়াংরা যারা এখানে আছেন এবং যারা শুনবেন, শুনছেন, আপনাদের পিতা মাতার সাথে আপনাদের রিলেশনটা কি? রমাদান দ্য মোস্ট ব্লিসফুল মান্থ ইজ ইন ফ্রন্ট অফ ইউ, হাউ ডু ইউ সেলিব্রেট ইট? হোয়াট ইজ ইউর প্ল্যান ফর মেকিং দিস রমাদান মোর প্রোডাক্টিভ ইন ইউর লাইফ? আপনার জীবনে এটাকে প্রোডাক্টিভ করার জন্য আপনার পরিকল্পনা কি? সেজন্য আমি বলছি যে ওপেন এ নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ, আপনার জীবনে একটা নতুন চ্যাপ্টার খুলুন। Open a new page, the page is very blank and white, you can apply write in your page, in your book, in your track record, whatever you wish and desire, apnar moto kore apni ekhane likhte thakun, apnar otit jiboner je chapter gulo ache eguloke muche din, eguloke dhuye muche saf kore nin, erase all the sins which you have committed earlier and open a new chapter from which you will, it will be the very starting point for your life inshallah, je journey apnake jannater pothe অবশ্যই অবশ্যই নিয়ে যাবে। যেন এই রমাদানটা শুরু হোক আল ইনাবা ওয়া তাওবা এর মাধ্যমে, আল ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আমার অতীতের জীবন থেকে আমি ফিরে আসতে চাই তোমার কাছে, তুমি আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসো এবং তোমার মতো করে যেন আমি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, সেভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করা, এটি আমাদের প্রত্যেকের জন্য প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমি বলছি যে রমাদানে আপনাদের জন্য আমি পাঁচটি পরিকল্পনা দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনারা এই রমাদানে যা করবেন তা হচ্ছে আপনারা রোজা রাখবেন। যে রোজার কথা মাত্র আমরা বললাম যে সিয়াম সাধনা করুন, রোজা রাখুন, প্লিজ রোজা রাখুন, এটাকে ফরগেট করবেন না, এটাকে ভুলে যাবেন না, এটাকে ইগনোর করবেন না, এটাকে ডিসরিগার্ড করবেন, এটাকে ডাউনগ্রেড করবেন না, এটাকে আপনি ছোট মনে করবেন না। রমাদান রোজা আর সিয়াম ফাইন্নাহু লা মিসলালাহু ওয়া লা আদলালা, রমাদান রোজা, রোজার কোনো অনুরূপ কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ, এই ইবাদতের মূল্য এবং এর সওয়াব হলো, এর প্রতিদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। তিনি বলেছেন ওয়া আনা উজজাবি, আমি নিজেই এর প্রতিদান হব। আপনার জন্য যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর অথবা সবচেয়ে অর্থনৈতিকভাবে সবচেয়ে এগিয়ে যে ব্যক্তি আছে, সবচেয়ে ধনী ব্যক্তি যদি আপনাকে এসে বলে যে আই এম ইউর্স, ইউ আর মাইন, তুমি আমার, আমি তোমার, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, ব্ল্যাঙ্ক চেক আপনাকে দিয়ে গেলেন যে আপনি যা মনে চায় আপনি ইউ গো টু দি ব্যাঙ্ক অ্যান্ড ইউ ড্র এনি অ্যামাউন্ট ইউ উইশ অ্যান্ড ডিজায়ার, তাহলে আপনি কী করবেন? আপনি প্রচণ্ড খুশি হবেন, কারণ বিলিয়ন অফ ডলার ইউ ক্যান ড্র এনি টাইম, হোয়েন এভার ইউ উইশ অ্যান্ড প্ল্যান আপনি যেতে পারেন, আপনি করতে পারেন, ব্ল্যাঙ্ক চেক ইউ আর গিভেন, দেন হোয়াট উইল হ্যাপেন টু ইউ? আপনি প্রচণ্ড খুশি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পৃথিবীর সকল ধনীদের স্রষ্টা, সকল সম্পদের যিনি স্রষ্টা, পৃথিবীর সকল মানুষ যদি একটা জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় তাদের মন মতো এবং তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা চান তাই তাদেরকে প্রদান করেন,
তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যেই খাজানা, তার যে প্রপার্টি, তার যে তার তার যে ব্যাংক অর্থাৎ তার যে সম্পদ, তার কাছে যা আছে এইটা থেকে ততটুকুও ঘাটতি পড়বে না যতটুকু ঘাটতি বিশাল বড় সমুদ্র থেকে আপনি আপনার নখে করে অথবা একটা চামচে করে অথবা একটা নিডলে করে পানি তোলেন। একটা নিডলে করে বিশাল বড় সমুদ্র থেকে পানি তুললে কতটুকু পানি আপনি তুলতে পারবেন বলুন তো? আপনি বলতেও পারবেন না আপনি কত, কারণ ইউ ক্যানট মেক এনি কম্প্যারিজন। একটা বিশাল ওশান, ওশানের মধ্যে এ ড্রপ অফ ওয়াটার, হাউ মাচ ইউ হ্যাভ উইথড্রন ফ্রম দ্যাট ওশান, আপনি ইউ ক্যানট ক্যালকুলেট, বিকজ এটা ইনফিনিটির সাথে ফাইনাইট জিনিসকে কখনোই, ইনফাইনাইটের সাথে ফাইনাইটকে কখনোই আপনার ডিভাইড করা যায় না, কোনোভাবেই ম্যাথমেটিক্সে এরকম কোনো ক্যালকুলেশন আনা যায় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে আল্লাহ সুবহানাহু যে ট্রেজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ট্রেজারটা এইরকম যে এইটা এর কোনো কম্প্যারিজন নাই, এইটার কোনো শেষ নাই, এইটার কোনো ক্যালকুলেশন করে আপনি শেষ করতে পারবেন না। তাইলে সেখান থেকে আপনার পৃথিবীর সকল মানুষকে যদি আল্লাহ দেওয়ার পর এতটুকু সেখানে টান না পড়ে, তাহলে তার কাছে আপনার ধর্ণা দেওয়া কতটুকু জরুরি? এবং তিনি আপনার পক্ষে চলে আসবেন যদি আপনি রমাদান রোজা রাখেন, ঠিক মতো রাখেন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই রমাদানে আপনি এমন পাঁচটি কাজ করুন, যে পাঁচটি কাজের আমি আগে তো বললাম ধারাবাহিক, এই পাঁচটি দ্বিতীয় পাঁচটি কাজের কথা বলছি আমি, তা হচ্ছে যে আপনি কোরআন তেলাওয়াত করুন। এবং কোরআন সুবহানাল্লাহ, কোরআন হচ্ছে আপনি যখন হয়নি স্টার্ট রিডিং দি কোরআন, রিসাইটিং দি কোরআন, দেন ইউ আর টকিং উইথ আল্লাহ, আর আল্লাহ টকস উইথ ইউ। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলেন। আপনার কাছে যদি কোনো ফ্রেন্ড কোনো মেসেজ পাঠায় তাহলে ওই মেসেজটা পড়ার জন্য আপনি কতটা উদগ্রীব থাকেন, এবং আপনি যদি সেটা না পড়তে পারেন, ইউ গো টু সামওয়ান ইন অর্ডার টু গেট ইট ট্রান্সলেটেড, আপনি নিজে পড়তে না পারলে আপনি অন্য কাছে নিয়ে যান, একটু বলেন যে আমাকে একটু পড়ে দেন তো। ছোটবেলা আমরা দেখতাম আমাদের মা দাদিদের কাছে যখন চিঠি আসতো তখন তারা আরেকজনের কাছে নিয়ে যেতেন যে একটু পড়ে দাও তো আমাকে চিঠিটা, অথবা অনেকে আমাদের কাছে ছোট আমার কাছে চিঠি নিয়ে আসতো যে বিদেশ থেকে একটা চিঠি এসছে একটু পড়ে দেখো তো কী বলেছে, কারণ তিনি পড়তে জানতেন না। সো দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দিস দ্য লেটার অফ আল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু মেসেজ, বাট হাউ মাচ ইউ হ্যাভ আন্ডারস্টুড দি মেসেজ অর ওয়াট সর্ট অফ এফার্টস অ্যান্ড এন্ডিভার্স ইউ হ্যাভ মেড ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য বুক অফ আল্লাহ। আল্লাহর এই মেসেজ পড়ার জন্য আপনার প্রচেষ্টা কতটুকু, আপনি কি মনে করছেন না যে আল্লাহর কাছে এর জন্যে আপনাকে জবাবদিহি করতে হবে? অবশ্যই করতে হবে। এর জন্যে কোরআন পড়ুন, কোরআন বুঝুন। এই রমাদানে আমরা রোজা রাখি কেবলমাত্র রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই জন্যেই, এবং সালফে সালিহীন তারা রমাদানে কোরআন বেশি তেলাওয়াত করতেন, এটি করা দরকার। দুই নম্বর হচ্ছে রমাদানে কিয়ামুল লাইল করুন, বিশ্বাস করুন এই কিয়ামুল লাইলের মর্যাদাটা এইরকম, আপনি যতটুকু সময় রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবেন ঠিক ততটুকু মর্যাদা দিনের বেলা আল্লাহ আপনাকে প্রদান করবেন। এই জন্য সালফি সালিন তারা বলতেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। একজন ব্যক্তির জন্য এতটুকু জানাই যথেষ্ট, কেউ যদি রাতের বেলা ইবাদত করে আল্লাহ তাআলা দিনের বেলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তাআলা তাকে সম্মানিত একটি স্থানে প্রদান করবেন যদি রাতের বেলা কেউ ইবাদত করে। এটি আপনাদের করা দরকার যতটুকু করতে পারেন আপনারা। সালফি সালিহীন তারা এই রমাদানের রাতটাকে তারা ইবাদতের মধ্যে কাটাতেন, কেউ যদি সালাতু তারাবি এর যদি রাত একেবারে ভোর রাত পর্যন্ত পড়তে চাইতে মাশাআল্লাহ, আর কেউ যদি মনে করেন যে না আমি তারাবি ইমামের সাথে পড়ব এবং শেষ রাতে আমি ঘুম থেকে উঠে তার আমি আমি সাহারি খাওয়ার পূর্বে ঘুম থেকে আধা ঘন্টা পূর্বে উঠব, উঠে সেখানে আমি একটু কয়েক রাকাত তারাবি তাহাজ্জুদ আমি আদায় করব, এরপর আমি কোরআন তেলাওয়াত করব, আমি সাহরি খাবো, এরপর আমি ফজর নামাজ আদায় করব, ভেরি গুড। আমি একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করব যে আমাদের রমাদানের সময়গুলো আমরা কিভাবে কাটাবো ইনশাআল্লাহ, ছোট করে আমি সেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। তাহলে দ্বিতীয় যে কাজটি করা দরকার তা হলো কিয়ামুল লাইল করা দরকার। আপনি কি জানেন আপনি তো পৃথিবীর মানুষের কাছে দৌড়াতে দৌড়াতে অস্থির, আপনার পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, আপনার ব্রেন মাঝে মাঝে এইরকম যে হ্যাং হয়ে যায়, আপনার চিন্তাগুলো সবসময় কি আপনি আপনি কখনো কখনো অবশ ফিল করেন, কারণ হচ্ছে মানুষের কাছে যাচ্ছেন দৌড়াচ্ছেন কিন্তু আপনার প্রবলেম সলভ হচ্ছে না। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আকাশে শেষের তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে এসে তিনি বলেন তোমার কি কোনো চাওয়া আছে আমি তোমার চাওয়া পূর্ণ করতে চাই, তোমার কি কোনো বিপদ আছে আমি তোমার বিপদ দূর করতে চাই, তোমার কি কোনো গুণা আছে আমি তোমার গুণা মাফ করে দিতে চাই, তোমার কি রিজিকের প্রবলেম আছে, আয় ইনকাম অথবা চাকরি বাকরি ইত্যাদির প্রবলেম আছে, তুমি আমার কাছে বলো আমি সেটা সমাধান করে দিতে চাই। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে আল্লাহ বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন। আপনার কি বিশ্বাস হয় না এই মানুষ পৃথিবীর মানুষ কেউ যদি আপনাকে বলে যে আমি তুমি রাত্রে তিনটা এর সময় যদি তুমি আমার কাছে আসো, পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে বলে, সবচেয়ে ধনী মানুষ বাংলাদেশেরই সবচেয়ে ধনী মানুষ আপনার কাছে এসে বললো যে তুমি যদি রাতের বেলা তিনটায় আমার কাছে আসো আমি তোমাকে তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, আপনি তো তিনটা বাজে গেলেন আপনি তো বারোটা বাজে গিয়ে ওইখানে দাঁড়ায় থাকবেন, কারণ ওই ব্যক্তি আপনাকে বলেছে, তার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তা আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কতটুকু থাকা উচিত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আপনার সমাধান করে দেবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেজন্য এটি আপনারা অবশ্যই অবশ্যই করবেন। তৃতীয় যে বিষয়টি আমি বলতে চাই প্রিয় ভাইরা, তা হলো যে কেয়ামুল লাইল এর পাশাপাশি তারাবি আদায় করুন। প্লিজ, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন তারাবি আদায় না করলে কি না ইয়ে হবে না, রোজা হবে না? রোজা হবে বটে, রোজার সাথে তারাবি হওয়া না হওয়ার, তারাবির সাথে রোজা হওয়া বা না হওয়ার সম্পর্ক নেই। কিন্তু তারাবি তো এমন একটা ইবাদত কেবলমাত্র রমজানে করেন, রমজানের বাইরে কি তারাবি আছে? তা তো নাই। তাহলে রমাদানে স্পেশাল ইবাদতটা কেন আপনি মিস করবেন? সব কিছুর স্পেশাল তো এর একটা মূল্য আছে, মর্যাদা আছে। রমাদানের তারাবির একটা মর্যাদা আছে, মূল্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বুখারি হাদিসে এসে, কেউ যদি ইমামের সাথে তারাবি নামাজ আদায় করে এবং ইমাম যতক্ষণ পর্যন্ত শেষ না করে ততক্ষণ পর্যন্ত সে থাকে, তাহলে কুতিবাল হোক কেয়ামুল লাইলাতিন, সারা রাত ধরে নামাজ পড়বে বলে এই ব্যক্তি সারা রাত ধরে নামাজ পড়লে যে সওয়াব পেত এতটুকু সওয়াব তার আমল নামে এমনিতে লিখে দেওয়া হবে। অতএব এটা তো গ্রেট অপরচুনিটি, অপরচুনিটি আমাদের মিস করা ঠিক হবে না। সালাতের পর যে জিকিরগুলো আছে জিকিরগুলো পড়বেন, আজকার ও সলা, সালাতকে তাড়াহুড়া করে না পড়বেন না একেবারেই, অধিকাংশ এই ভুলটি হয়ে যায়। আপনাদের ওই বিখ্যাত হাদিসটি মনে থাকার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন, একজন নামাজ আদায় করেছেন, রাসূলকে এসে সালাম দিলেন, রাসূল বললেন এর যে ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও ফিরত যাও, তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। তিনি আবার পড়লেন, আবার ফিরে আসলেন, রাসূলকে সালাম দিলেন, বললেন না যাও তুমি আবার যাও, আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি। আবার তিনি এসে রাসূলকে সালাম দিলেন, তিনি আবার বলেন যাও তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তিনবার তো পড়লাম আমার কোথায় হয় না একটু আমারে বলেন। রাসূল সাল্লাম বললেন যখন তুমি নামাজ পড়বে তখন তুমি ঠিকমতো রুকু দেবে, রুকু থেকে ঠিকমতো দাঁড়িয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকবে, আবার সেজদায় ঠিকমতো যাবে, সেজদা ঠিকমতো দেবে, সেখানে শান্তিপূর্ণভাবে সেজদা দেবে, সেজদা থেকে বসবে একটু শান্তিপূর্ণভাবে বসবে এবং তারপরে সেজদা যাবে, এভাবে তুমি তাড়াহুড়া করে সালাত আদায় করবে না, বরং তুমি ধীর স্থিরভাবে করবে। এটি হলো তোমার সালাতের তোমার সিস্টেম। এরভাবে যদি এর বাইরে যদি সালাত আদায় করে তাহলে সালাত হবে না। এখন আপনারা এবং আমরা যে তারাবির নামে তাড়াহুড়ার একটা নামাজ আবিষ্কার করেছি, এই তাড়াহুড়ার নামাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? তা তো না। আল্লাহর রাসূল যদি বলেন তুমি নামাজ হয় না তুমি আবার নামাজ পড়ো, তাহলে হোয়াট উড হ্যাপেন টু আস? আমার মনে হয় আমাদের এই রাকাত এই নামাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহলে তিনি যার পর নাই তিনি অসন্তুষ্ট হতেন, যে আমি এইরকম নামাজ আমার উম্মার জন্য রেখে গিয়েছিলাম, এই নামাজ তারা পড়ছে এবং আল্লাহর সামনে আপনি এই নামাজ নিয়ে কীভাবে দাঁড়াবেন? আপনি যদি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের সামনে দাঁড়ান তাহলে তো আপনি খুবই ইয়ে হয়ে দাঁড়ান, অথবা আপনি যদি এমনকি আপনি ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের হেড অথবা আপনার ফ্যাকাল্টি ডিনের সামনে অথবা ভিসি ভাইস চ্যান্সেলার প্রো ভাইস চ্যান্সেলারের সামনে দাঁড়ান, তাহলে তো আপনি নড়াচড়া করেন না, খুব সাবধানে আপনি দাঁড়ান, আপনি মর্যাদাপূর্ণ দাঁড়ান, যেটা বলে স্ট্যান্ডিং উইথ ডিগনিটি, ডিগনিফাইড স্ট্যান্ডিং, আপনি সেখানে দাঁড়ান হচ্ছে অত্যন্ত আপনি সম্মানিত সম্মানজনকভাবে। তাহলে আল্লাহর সামনে যখন আপনার দাঁড়ানো হয় সেটা কি সম্মানজনকভাবে হতে হবে? না, অবশ্যই হতে হবে। সেজন্যে এটি করবেন। ইফতারির সময় দোয়া কবুল হয়, আপনাদের তো কত কিছু আপনাদের চাওয়ার আছে আল্লাহর কাছে, এটা দরকার ওইটা নাই সেটা নাই, তাহলে ইফতারি পূর্বে দোয়া করতে পারেন না? সারাটা দিন যায় বসে আছি, আমরা হাঁটছি, গাড়িতে চলছি, আমরা অথবা শুয়ে আছি, সব সময় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার এই সমস্যা, অ্যান্ড ইট ডাজ হ্যাভ মিরাকুলাস ইম্প্যাক্ট, বিলিভ মি, আই নো বিকজ আই হ্যাভ মেনি পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, হোয়েন এভার আই রেজড মাই হ্যান্ডস টু আল্লাহ অথবা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমি হুইসপারিং করেছি আল্লাহ দিস ইজ দ্য প্রবলেম আই এম ফেসিং, আই এম সাফারিং ফ্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে দেরি, ইমিডিয়েটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি সমাধান করে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দেয়ার অ্যান্ড হি ইজ গ্যারান্টিড অ্যান্ড কমিটেড হিমসেলফ টু আনসার টু ইউর প্রেয়ার্স অ্যান্ড কলস, আপনার যেই প্রার্থনা চায়েন আল্লাহ তাআলা সেটিকে কবুল করে নেবেন বলে তিনি আপনাকে এই ওয়াদা দিয়েছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রার্থনাগুলো তুলে ধরুন। আমি বলছিলাম যে এই রমাদানে আপনাদেরকে ইবাদতের কয়েকটি কথা বলার পর আমি বলছিলাম যে এই রমাদানে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে চান তাহলে আপনার করণীয় কি? আমি আপনাকে প্রথমত যে কথাটি বলতে চাই তা হলো যে প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে ভালো করে তেলাওয়াত করুন। দুই নম্বর হচ্ছে প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ আল্লাহর আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য নফল আদায় করুন। নফল শুধুমাত্র ফরজ আদায় করে আপনি বেঁচে যাবেন বটে, কিন্তু আপনি সেটা হলো যেটাকে আমরা আমাদের আপনি ইউনিভার্সিটিতে অথবা 50% মার্ক পেলে আপনি ডি অথবা কি ডি নিয়ে আপনি হয়তো পাশ করে গেলেন, কিন্তু আপনি যদি লেটার মার্কস পেতে চান অথবা এ প্লাস পেতে চান দেন ই আপনাকে অবশ্যই ইউল হ্যাভ টু সিকিউর অ্যাটলিস্ট 80% মার্কস। এটা ডিপেন্ড করে ডিফারেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, 80% মার্কস আপনাকে ক্যারি করতে হয় যদি আপনি এ প্লাস পেতে চান। আপনি কি এ প্লাস নিয়ে সন্তুষ্ট হতে চান নাকি ডি নিয়ে সন্তুষ্ট হতে চান, দ্যাট ইজ ইউর টেস্ট।
অর দ্যাট ইজ দ্যাট ইন্ডিকেটস টু দ্য লেভেল অফ ইউর টেস্ট, আপনি কোন লেভেলের টেস্ট আপনি নিজকে আপনি বহন করছেন সেটির প্রতি ইন্ডিকেট করে। অথবা আপনি নাও ফেল, বেশি বেশি নাফল আদায় করুন। নেভার গেট স্যাটিসফাইড অর স্টে স্যাটিসফাইড উইথ দি ফারা ইজ অনলি। তিন নম্বর হচ্ছে প্রতি মুহূর্তে জিকির করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইয়াজালু লিসানুকা রুতবা মিন যিকরিল্লাহ। আপনার জিহ্বাটা, এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিহ্বাকে আপনি কীভাবে, আমি সেলফ ফেসালিনের বহু ঘটনা আমি জানি পড়েছি। একজনের ঘরে গিয়ে দেখা গেল যে লোকটা প্যারালাইজড, অন্ধ এবং বৃদ্ধ, কিন্তু তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তিনি পড়ছেন। তো যিনি গিয়েছেন তার ঘরে গিয়ে বলেন, আপনি এইরকম প্যারালাইজড, অন্ধ, বৃদ্ধ, এরপর আপনি এরকম গরিব মানুষ, তারপর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলছেন? তিনি বলেন, কেন বলবো না, যিনি আমার জিহ্বাটাকে ঠিক রেখেছেন আমি টেস্ট নিতে পারি, খেতে পারি, যিনি আমার ব্রেনটা ঠিক রেখেছেন যেন আমি উপলব্ধি করতে পারি, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন তার জন্য আমি সুবহানাল্লাহ বলবো না? এ পৃথিবীতে কেউ যদি আমার জিহ্বাটা যদি আমি যদি কথা না বলতে পারি, আপনি জানেন এরকম অনেক ডিজিজ আছে কেউ কথা বলতে পারে না, তাকে যদি আপনি বলেন, তার কোটি কোটি টাকা আছে, তাকে যদি আপনি বলেন যে আপনি আমাকে 10 কোটি টাকা দেবেন আপনার, আমি কথা বলার আপনাকে এই পাওয়ার মানে অ্যাবিলিটিটা আমি আপনাকে দেবো, তাহলে সেই লোক কি দেবে না? আপনারা জানেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিক এরকম একজন ব্যক্তি করোনায় যখন মারা যায়, তিনি তার পিএসকে বলেছিলেন যে ডক্টরকে বলো আমার সকল সম্পদ তাকে দিয়ে দেবো, সেজন্য আমাকে বাঁচিয়ে রাখে, কিন্তু সে কি বেঁচে থাকতে পেরেছে? তা পারে নাই। আপনি সম্পদ দিয়ে কি করবেন? ইফ ইউ ক্যানট লিভ, ইফ ইউ ক্যানট এনজয় ইউর লাইফ, যদি আপনি না বলতে পারেন, ইফ ইউ ক্যানট স্পিক, ইউ ক্যানট এক্সপ্রেস ইউর সেলফ, তাহলে আপনি বেঁচে থেকে লাভ কি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিহ্বা কিটি দিয়েছেন, সেই জিহ্বা আপনি তার জন্য ব্যবহার করবেন না, কেবল তার বিরুদ্ধ চারণ অথবা যে কাজে তিনি অসন্তুষ্ট হন সে কাজে আপনার জিহ্বাটাকে আপনি ব্যবহার করছেন। কীভাবে? হাউ শ্যাল ইউ আর্ন দ্য প্লেজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তিন নম্বর যে কাজটি, তাহলে যে আপনার জিহ্বাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহান স্মরণে আপনি সবসময় অব্যাহত রাখুন। ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ তার মাদারিজাস সালিকিন গ্রন্থে এগুলো উল্লেখ করেছেন। এবং চার নম্বর যে কাজটি আপনার করা দরকার, তা হলো আল্লাহর ভালোবাসাকে অন্য কিছুর উপর প্রাধান্য দেন। আল্লাহকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে বিলিভ মি আল্লাহ সুবহান উইল গিভ প্রেফারেন্স টু ইউ, আল্লাহ তখন আপনাকে প্রাধান্য দেবেন। আল্লাহকে আপনি প্রাধান্য দেন, আপনার পারিবারিক জীবনে আপনি দেখেন না, আপনার পারিবারিক জীবনে আপনার মা বাবা অথবা আপনার ভাই বোন অথবা আপনার স্বামী স্ত্রীকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে দেখবেন অপোজিট আপনাকে প্রাধান্য দেবে না। তা আপনি প্রাধান্য দেবেন তখন আপনাকে প্রাধান্য দেবে, আপনি প্রাধান্য দেবেন না আল্লাহকে আর আল্লাহ আপনাকে প্রাধান্য দেবেন, ইট উইল নট হ্যাপেন। পঞ্চম যে বিষয়, তা হলো যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক যে নাম আছে এটার সাথে একটু মিলিয়ে দেখুন। যেমন আল্লাহ গাফুর, আপনি কি ক্ষমাশীল, আল্লাহ রহিম, আপনি কি রহিম, আপনি কি অন্যকে অনুগ্রহ করেন, আল্লাহ সুবহানাহু সাত্তার, তিনি মানুষের দোষ ত্রুটি, কারণ আমরা যত অপরাধ করি এগুলো যদি আমরা ইউনিভার্সিটিতে আসার পর দেখা যেত যে আমরা গেটে ঢোকার পরে এখানে বড় একটা ডিসপ্লে যে গত রাতে তুমি এই এই কাজ করেছো, তাহলে কি আর ইউনিভার্সিটির দরজায় আমরা আসতাম? তাই তো আসতাম না, যে সর্বনাশ হয়ে গেলেই তো সব আমার ফাঁস হয়ে যাবে। তাহলে আমি যা করেছি এগুলো তো আল্লাহ প্রকাশ করে দেন না, মানুষের দোষ ত্রুটিগুলো এগুলো প্রকাশ করা অথবা মানুষের দোষ ত্রুটির পেছনে ঘোরা, সেগুলো খুঁজে বের করা, এগুলো যেন কোনো অবস্থায় আমাদের মাধ্যমে না হয়। আমরা অবশ্যই মানুষের প্রতি এহসান করা, এই রমাদানে মানুষের প্রতি এহসান করা, অনুগ্রহ করা, এই কাজগুলো আমাদের করা দরকার। এবং সর্বশেষ হচ্ছে যেটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য কিছু নির্ধারিত সময় আপনাদের তৈরি করা দরকার। খালোয়া, যেমন আপনি ধরেন একান্ত একা একাকে যখন আছেন, এটাকে টেক ইট অ্যাজ এন অপরচুনিটি ফর ইউ, এটা গনিমা হিসেবে গ্রহণ করুন। একাকী সময়টা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, একাকী সময়টা আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য চেষ্টা করুন। আমরা আমাদের একাকীত্বকে আমরা কি করি, আমাদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলার মাধ্যমে আমরা অথবা তাদের সাথে একটু চ্যাটিং অথবা মেসেজিং করার মাধ্যমে আমরা সময় কাটাতে চাই। হোয়াট অ্যাবাউট চ্যাটিং অ্যান্ড মেসেজিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিউরিং ইউর ভেরি সলিটারি টাইম, আপনার প্রাইভেট পার্সোনাল সলিটারি টাইমে আল্লাহর সাথে সময় কাটানোর ব্যাপারে আপনার আইডিয়া কতটুকু, এটি আপনি করবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সন্তুষ্টি অর্জন করতে চান। নফল ইবাদতগুলোর কথা আমি বলেছি, নফল ইবাদতগুলো বেশি বেশি করবেন, এর মাধ্যমে আপনি নফল ইবাদতের মাধ্যমে কিন্তু ব্যক্তি আল্লাহর অনেক বেশি কাছাকাছি চলে যায়। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সবচেয়ে বেশি নিকটে চলে আসে যখন সে কী করে, নফল সালাদগুলো বেশি বেশি আবাদায় করে বা নফল আবাদতগুলো বেশি বেশি করে। তো আমরা এই জন্য বলছিলাম যে আমাদের রমাদান কেন্দ্রিক আমাদের যে আয়োজনগুলো, আয়োজনের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, আমি একটি ত্রুটি বিচ্ছুতির একটা আউটলাইন আপনাদেরকে প্রদান করি। আউটলাইনের মাধ্যমে খুব দ্রুত আমি কিছু আউটলাইন প্রদান করার মাধ্যমে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিতে চাই। প্রথমত হচ্ছে যে আপনি দেখবেন যে বহু লোক রমজান মানে হলো তারা প্রচুর পরিমাণ, রমজান এসছে মানে হলো তাদের, কীভাবে রমজান এসছে বোঝা যায়, তাহলে যে সে বাজারে যাচ্ছে, ছোলা বুট কিনছে অথবা ধরুন ডাল কিনছে অথবা মাছ কিনছে, পেঁয়াজ কিনছে কারণ পেঁয়াজও বানাতে হবে, অথবা ধরুন
চপস বানাতে হবে, অথবা ধরুন এগুলো তার মুড়ি কিনে নিয়ে আসছে, চিড়া কিনে নিয়ে আসছে, সে প্রচুর মাছ টাছ কিনে নিয়ে আসছে অথবা মাংস কিনে নিয়ে আসছে, তার একটাই আইডিয়া ইফতারিতে খাবো কি সাহারিতে খাবো কি, এটাই তার একমাত্র চিন্তা। অতএব তার রমজান মানে হলো আসলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ইট ফুড অ্যান্ড মেক ম্যারি, এটা হচ্ছে তার রমজানেও তার একমাত্র আইডিয়া। রমাদান ইজ নট টু বি ওয়েলকাম ইন দিস ওয়ে, রমাদানকে এভাবে উদযাপন বা এভাবে ওয়েলকাম নয়, রমাদানকে মূলত ওয়েলকাম জানাতে হয়। রমাদানকে আপনি কীভাবে উদযাপন করবেন, আপনি কী ইবাদত সেখানে করবেন, আপনার প্ল্যানটা কি রমাদানে আপনার নিজকে পরিবর্তন করার জন্যে, আপনার আইডিয়াটা কি, যে আইডিয়া সালফে সালেহীন তারা করতেন সেই আইডিয়াটা আপনার রাখা দরকার এবং সেটাকে আপনার মনে করা দরকার। দুই নম্বর বিষয় হচ্ছে রমাদানে আমাদের অনেকের প্ল্যান থাকে, ঠিক আছে এই রমাদান তো ক্লাস ইউনিভার্সিটির ক্লাস কম হবে, পড়াশোনা একটু কম থাকবে, স্কুল কলেজ বন্ধ থাকবে, তাহলে কী কী মুভিগুলো আমি গত কয়েক বছর বা কত কয়েক মাস বা কত কয়েকদিন দেখতে পারি না, কী কী মুভি দেখি না, কী কী গান দেখি না, এগুলো একটা লিস্ট ডাউন করি। ফ্রেন্ডরা এই ফ্রেন্ড তুমি তো ওই মুভিটা, এটা নিউ রিলিজ আর এটা নিউ প্রচণ্ড একটা কি নেটফ্লিক্সে নতুন এসছে, তুমি যাও এটা দেখো, এটা তুমি এখনও দেখো না, হলিউডের ডালিউডের নতুন এটা রিলিজ হয়েছে, ওই কাস্ট ওইখানে আছে, এগুলোকে তোমার এখনও দেখা হয় নাই, অথবা আপনার প্যান ড্রাইভে অথবা আপনার হার্ড ডিস্কে এগুলো আপনাকে দিয়ে দেওয়া হলো। আপনার হার্ড ডিস্কে আপনার প্যান ড্রাইভে আপনি কী নিয়ে আছেন, আই সে টু ইউ, আপনার হার্ড ড্রাইভ, আপনার প্যান ড্রাইভ অথবা আপনার হার্ড ডিস্ক, এমনকি আপনার কম্পিউটার হার্ড ডিস্কে কী আছে এটা আপনি আমাকে দেখান, আমি বলবো আপনার চরিত্র কেমন, আর কিচ্ছু বলা লাগবে না। আপনার কম্পিউটার ইয়েতে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে কী ছবি দেওয়া আছে, অথবা গত এক মাসের পোস্টগুলো আপনি আমাকে দেখান, তাহলে আমি বলে দিতে পারবো হোয়াট সর্ট অফ ম্যান ইউ আর, আর হোয়াট সর্ট অফ লেডি ইউ আর, এটা বলে দেওয়া সম্ভব, যদি এটা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হয়। ধরুন হোয়াট অ্যাবাউট আল্লাহ সুবহানাহু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন, সেই জন্যে রমাদানকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা অথবা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি কীভাবে ইয়ে করছেন, এই যে রমাদানে গতকাল আপনার চাঁদ দেখেছেন, আপনি কী দোয়া পড়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ও রব্বুকাল্লাহ, অথবা রব্বুনা ওয়া রব্বু রব্বি ও রব্বুনাল্লাহ, এভাবে তো আল্লাহর কাছে দোয়া করতে হয়, হে আল্লাহ এই রমাদানের চাঁদে তুমি আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য বারাকা, আমাদের জন্য ঈমান, আমাদের জন্য ইসলাম, আমাদের জন্য ইহসান ইত্যাদির কারণ ঘটাও, এর মাধ্যমে যেন আমাদের ইবাদত বাড়ে, সেভাবে আপনি রমাদানের চাঁদকে ওয়েলকাম জানানো দরকার ছিল। কিছু কিছু লোক আছে তারা রমাদানের রমাদান তাদের শুরু হয়ে গেছে কিন্তু তারা এখনো বুঝেই না যে রমজান শুরু হয়েছে, তাদের ওই অনুভূতি তাদের মাঝে নাই, 10-15 দিন যাওয়ার পর মানে ও রমজান তো শুরু হয়েছে, তখন কি কারণ ঈদের জামা কাপড় কিনতে হবে, কেনাকাটা করতে হবে, তার হুঁশ তখন আসে কেবলমাত্র, এর আগে তার হুঁশই আসে না যে এটা একটা রমজান, তার মানে রমাদান কেন্দ্রিক তার আসলে কোনো প্ল্যান পরিকল্পনা একেবারেই ছিল না। বহু লোক আছে যারা রমজানে তারা রোজা রাখে অথবা তারা হজ করে, তারা তারা জাকাত দেয়, তারা নামাজ পড়ে, কিন্তু এগুলোর পাশাপাশি তারা আবার শিরিকে করে। আপনারা যারা আছেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না, অতএব আপনি শিরিক করছেন আল্লাহর, ইবাদত করছেন আল্লাহর, কিন্তু এর মধ্যে আমি নিজেই এরকম বহু ইয়ে দেখেছি। একবার দেখলাম যারা হজ করতে গিয়ে দেখলাম যে ওইখানে যে বাইতুল্লাহর সামনে ওইখানে একটা কবুতর চত্বর আছে, এখন বহু কবুতর চত্বর হয়ে গেছে, একটা কবুতর চত্বর ছিল বাদশার বাড়ির সামনে, ওখানে প্রচুর কবুতর, লোকেরা কী করে বাংলাদেশি আফ্রিকানরা গিয়ে ওইখানে ওই যে গম এগুলোর সামনে দেয়। তো একবার দেখলাম একজন মহিলা ওইখান থেকে গম খুঁটি খুঁটি নিচ্ছে, আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার গম খুঁটছেন কেন আপনি, বলে যে আমার মেয়ের তো কোনো বাচ্চা হয় না, ভাবলাম এখান থেকে কিছু গম বেটে তাকে খাওয়াবো তারপর যদি তার বাচ্চা হবে। আমি বললাম কেন, বলে এটা বরকত, এখানকার এই কবুতরের গম খেলে নাকি বরকত হবে, এবং গাছ আপনার জানেন সিলেটের মাজারে গিয়ে ওইখানে কী করে, ওই যে অনেক বড় গজা কি ইয়ে আছে না, ওইখানে কুমির আছে আবার অনেক বড় মাছ আছে, ওইখানে ওই কুমিরের ওইখান থেকে ধোয়া একটু পানি নিয়ে আসে। আমি সেই দিন দেখেছি এবং ফেসবুকে এটা প্রায় ভাইরাল মতো হয়ে গিয়েছিল যে শাহজালালের কবর মানে কবর যে ধুইতেছে এ ধোয়া পানিগুলো নেওয়ার জন্য প্রায় 200 লোক লাইনে দাঁড়ায় আছে, এবং তারা বিভিন্ন পাত্র নিয়ে অনেকে পানির যে যে ইয়েগুলো আছে না, পানির ক্যান নিয়ে অথবা কন্টেইনার নিয়ে দাঁড়িয়ে আছে। তো এবং সেখানে এই পানিগুলো ওইখানে যে কবর ধুইতেছে কবর যে ওয়াশ করছে এই পানিগুলো তারা নেবে, তারা বিশ্বাস করছে এই পানিগুলো খেলে তাদের বিভিন্ন রোগ ভালো হয়ে যাবে, অনেকের সন্তান হয় না সন্তান হবে, অনেকের ব্যবসা বাণিজ্য হয় না ব্যবসা বাণিজ্য হবে। আল্লাহর কসম আমি নিজেই দেখেছি, এবং এটা আপনারা এখনও দেখলে আপনি এগুলো সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। দিস ইজ ইউর বিলিভ, যদি এইরকম বিশ্বাস হয় তাহলে আপনার রোজা রাখার দরকার নেই, কারণ ইউ আর অলরেডি মোশরেক, এই মোশরেকের কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আমাদের দেশে তো ধরেন ইলেকশন ক্যাম্পেইনের সময় আপনি দেখবেন যে ইলেকশন ক্যাম্পেইন শুরু হয় শাহজালালের মাজার থেকে, শাহপরার মাজার থেকে, ওই রকম জায়গা, তো মাজার কি আপনাকে দেবে, মাজারের সাথে কি আছে, মাজারে যে ব্যক্তি আছে তার কি কিছু করার ক্ষমতা আছে, না যিনি করার ক্ষমতা আছেন তার কাছে আপনি জানো না, তার কাছে আপনি চানো না, এই সকল ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কোন কিছু কিছু লোক আছে তারা শুধুমাত্র রমজানে নামাজ পড়ে,
আছে কিনা এরকম আপনারা দেখবেন, কেবল রমজানে নামাজ পড়ে বিইসাল কওমু কওমুল্লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, ওই জাতির কত দুর্ভাগ্য যে জাতি কেবল আল্লাহকে চেনে রমজান মাসে, রমজানের বাইরে তারা আল্লাহকে চেনে না, এবং রমজানে কেবল তারা নামাজ পড়ে। আর একদল লোক আছে তারা হচ্ছে জুমাবার মুসলিম, শুক্রবার মুসলিম, এটা আপনাদের দেশে আছে কিনা, আপনাদের পরিচিত আছে কিনা? আমি অনেক লোকের দেখি কেবলমাত্র জুমার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না, আবার কিছু লোকের দেখি কেবলমাত্র ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজই পড়ে না জীবনে। তো এই ব্যক্তি তো মুসলিমই না, নামাজ যদি কেউ ইচ্ছাকৃত পরিত্যাগ করে সে কি মুসলিম? নো, রাসূলুল্লাহ বলেছেন বাইনাল শিরকি ওয়াল কুফরি, বাইনাল ঈমান ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে ঈমান শিরক এবং কুফরের মধ্যে মূল পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। নামাজ যে ব্যক্তি পরিত্যাগ করে ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা বলেন যা তোকে আমার জিম্মাদারি থেকে মুক্ত করে দিলাম, এখন ইউ আর নট আন্ডার মাই প্রোটেকশন, তাহলে এখন কি হি হ্যাজ বিকাম অর শি হ্যাজ বিকাম প্রে টু শয়তান, শয়তানের শিকার এই ব্যক্তি তখন পরিণত হয়ে যায়। আমাদের অনেকে আছে তারা হচ্ছে কি, তারা সাহারি খাওয়ার জন্য প্রচণ্ড উদ্গ্রীব, এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে তো এখন সাহারি পার্টি হয়, আগে হতো ইফতার পার্টি, এখন কি হয় সাহারি পার্টি, সারা রাত ধরে সেখানে গান বাদ্য তবলা ডোল ইত্যাদি বাজাবো, তোমার সিনেমা নাটক দেখবে, এরপরে কি সাহারির আগে ওইখানে দমাদম করে কেউ সাহারি খাবে, নামাজ এক ওয়াক্ত নয়, এরপরে আইসা ঢাস করে ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠবে আসরের একটু আগে দিয়ে তাও মা গিয়ে এই আসরের আদান দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরে ইফতার হবে, ইফতারি খাওয়ার জন্য আবার ঘুম থেকে উঠছে, সাহারি খাওয়ার জন্য ঘুমায় নাই আর ইফতারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠছে, এইরকম একদল লোক আছে। আপনার অবস্থা যদি এমন হয় দেখুন আপনি সালাত আদায় করছেন না, আসরের সালাতের কথা বলি, এই যে ইউক্রেনে যখন যুদ্ধ হয়, রাশিয়া যখন ইয়া হয় ইত্যাদি সাথে, তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে, রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিত আমালুহু, যে রাসূলুল্লাহ বলেছেন ফাকাদ উতিরা আহলুহু, এরকম দুটো হাদিস আছে, কেউ যদি আসরের নামাজ না পড়ে তাহলে তার পরিবার ধ্বংস হয়ে যায়। আমার মনে হয় বিভিন্ন জায়গায় যে এত সমস্যা, লোকগুলো নিশ্চয়ই তারা আল্লাহর ইবাদত করেনি, আসরের সালাত আদায় করেনি, এই জন্য এত বিপদে পড়েছে। আসরের সালাত আদায় করে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, রাসূলুল্লাহ বলেছেন যে ফজরের নামাজ জামাতে আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। আচ্ছা, আল্লাহর জিম্মাদারিতে থাকার মানে কি? আপনার আব্বাসি খলিফার উমাইয়া খলিফার যুগে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসলো, তাকে হত্যা করা, তাকে ইয়ে করা হবে, এক্সিকিউশন দেওয়া হবে, ক্যাপিটাল পানিশমেন্ট। কারণ কি? কারণ সে এমন একটা অপরাধ করেছে যে অনলি পানিশমেন্ট ইজ টু বি গিভেন টু হিম ইজ ক্যাপিটাল পানিশমেন্ট, টু বি এক্সিকিউটিভ, টু বি কিল্ড বাই আপনার সোর্ড। তো তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই ফাঁসির কাস্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে বললো দেখেন আমি তো আজকে ফজর নামাজ আদায় করেছি জামাতে, খেয়াল করবেন আমি তো আজকে ফজর নামাজ, তুমি আজকে ফজর নামাজ আদায় করেছো জামাতে? বলে হ্যাঁ ফজর নামাজ আদায় করেছি। সাক্ষী নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসার পর বলো তাকে ছেড়ে দাও। কেন তাকে ছেড়ে দেওয়া হলো? কারণ রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ফজর নামাজ জামাতে আদায় করে তাহলে আল্লাহর জিম্মাদারিতে ওই ব্যক্তি থেকে যায়, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে আছে, তাকে কিভাবে আমি হত্যা করি? ইউ সি এ ম্যান হু ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ক্যাপিটাল পানিশমেন্ট ওয়াজ রিলিজড ফ্রম দি পানিশমেন্ট বিকজ হি পারফর্ম হিজ সালা ইন কনগ্রেগেশন ইন ফজর কনগ্রিগেশন। এটি যদি এই দুনিয়ার ক্ষেত্রে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতে কি করতে পারেন? এই জন্য সালাতগুলো ঠিকমতো আদায় করা, আদায় না করা, এটা কিন্তু একটা গাফলতি। অনেকে আছে তারা কিন্তু সামর্থ্যবান, ইয়াং জেনারেশন আপনারা আছেন এখানে অনেকেই, তোমার তো সামনে পরীক্ষা, মা এসে বলবে তোমার পরীক্ষা ভালো করতে পারবা না, এইবার রোজা রাখা লাগবে না, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, সামনে বিয়ে শাদী করবা, বিয়ে শাদী দেবা, এখন রোজা রাখলে চেহারা খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এরকম। অথবা বাচ্চাদের মায়েরা বাবারা যারা আছেন শুনবেন এবং শুনছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা রোজা রাখান না, কারণ কি তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, যেই স্বাস্থ্য তার জাহান্নামে তাকে নিয়ে যাওয়ার কারণ হবে, ওই স্বাস্থ্য দিয়ে আপনি করবেন কি? এই স্বাস্থ্য আপনি এটাকে কী জন্য রাখছেন? আপনি আমরা কোরবানি করি সেই গরু অথবা খাসিকে যেটা একটু নাদুস নুজ একটু মোটা ছোটা হয়েছে, তার মানে কি আপনি মোটা ছোটা বানিয়ে দিয়েছেন কি কারণে? ওইটা যেন আগুন ভালো করে তাকে দিয়ে জাহান্নামের আগুন ভালো করে জ্বালানো যায় জন্যে? নো, এটা করার কোনো কারণ নেই, এভাবে করবেন না, এতে আসলে তাদের প্রতি কোনো কল্যাণ দেখানো হচ্ছে না, বরং তাদের ক্ষতি করা হচ্ছে। সেই কাজটি যেন কোনো অবস্থায় আমরা না করি, আমি সেই অনুরোধ আপনাদেরকে করব। আর এই কাজটিও আপনার করবেন না কাইন্ডলি, অনুগ্রহ করে তাদেরকে এবালতে তাদেরকে উদ্বুদ্ধ করুন এবং অভ্যস্ত করুন। কেউ কেউ আছে তারা রোজা রাখে কিন্তু রোজার যে বিধান আছে এগুলো তারা কোনোটাই জানে না, রোজার বিধান কোনোটাই তারা জানে না, দুনিয়ার সব ব্যাপারে তারা পণ্ডিত কিন্তু রোজার ব্যাপারে অথবা এবাদতের কোন মাসলা মাসাল ব্যাপারে তারা কিছুই জানে না। এটি কিন্তু আমাদের একটা বড় ভ্রান্তি। অনেক অনেক লোক আছে তারা কেবলমাত্র রমজানেই তারা ভালো কাজ করে কিন্তু রমজানের বাইরে আর তার কোনো ভালো, এই যে দান সাদাকা এগুলো তারা রমজানে করবে, খারাপ কাজ থেকে তারা ধরেন সিস্টারদের কথা বলে অথবা মাথায় তারা হিজাব পরেছে অথবা তারা মেকআপ করেছে, ব্রাদার্সরা তারা অথবা টাকমুন নিচে তাদের প্যান্ট তারা পরেনি, অথবা তারা ধরুন তাদের দাড়িগুলো কার শেভ করে
করেনি, এগুলো কেবল রমজানে তারা করেছে, রমজানের বাইরে এরপরে আর আল্লাহকে তারা বলে গেছে। তো সেই কাজ যেন আমাদের না হয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি যেমন রমজানে আপনার রব, রমজানের বাইরেও তিনি আপনার রব। অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলাকে রমজানে এবং রমজানের বাইরে সর্বত্রই আল্লাহ সুবহান ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। রমাদানে অনেকে অনেক গুনাহ থেকে তাদের নিজেকে দূরে রাখে, কিন্তু রমাদানের বাইরে তারা ওই সকল গুনাহগুলো তারা করে যায়। এই লোকগুলো তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত তারা সত্যি করতে করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক আছে তারা রমজানে শুধু রোজা রাখে কিন্তু আর সকল কাজ করে যায়। রোজা রাখে কিন্তু অন্য কোনো কাজ তারা ছাড়ে নাই, যেমন ধরুন মিথ্যা কথা বলে অথবা অশ্লীল কাজ করে, অশ্লীল কথাবার্তা তারা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুর্বল হাদিসে, সে হাদিসটা দুর্বল বটে, তিনি বলেছেন দুটো জিনিস কেউ যদি না করে তাহলে তার রোজা কবুল হয়, আর দুটো জিনিস তার রোজাকে ধ্বংস করে দেয়। একটা হচ্ছে আল গীবা, আর একটা হল আল কাযিব। আপনি অন্যের বিরুদ্ধে বন্ধুত্ব আড্ডা দিতে বসা মানে হচ্ছে যে আপনি জানেন যে দুই চার পাঁচজন বন্ধু বসছে, তাহলে এদের একমাত্র কাজ হচ্ছে কি করা, আরেকজনের বিরুদ্ধে ওই বন্ধুর বিরুদ্ধে কথা বলা, আরেক বন্ধুর কত পৌঁছানো যায়। এই যে পচানোর মাধ্যমে যে আপনি জাহান্নামে গিয়ে পৌঁছবেন, এটা যদি আপনি বুঝতেন। সূরাতুল হুজুরাত দেখুন, অন্যকে পচানো থেকে বিরত থাকুন। লা আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম। হে মুমিনরা, তোমরা একজন আরেকজনকে উপহাস করো না, ঠাট্টা করো না, মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না, তাকে বিভিন্ন উপনাম যদি তার জন্য তার মর্যাদার হানিকর, এটা আপনারা করবেন না। এগুলো করার মাধ্যমে যেই ব্যক্তি এটি করে সে তার নিজকে ধ্বংস করে দিচ্ছে, ফলে এটি কোনো অবস্থায় করবেন না। এটা আপনার রোজাকে ধ্বংস করে, আপনি হয়তো বুঝেন না, সারাদিন না খেয়ে আছেন কষ্ট করে, কিন্তু আপনার এই রোজা আপনার জন্য কোনো অর্জনই নিয়ে আসবে না। এই জন্য অবশ্যই এগুলো থেকে আপনাদের নিজেদেরকে দূরে রাখা দরকার। এই জন্য আমাদের জানা দরকার যে রমাদান আমাদের রোজাগুলো কী কী কারণে নষ্ট হয়, এগুলো আমাদের জানা অবশ্যই অবশ্যই দরকার। অনেকে রমাদানের মানে তারা তারাবির নামাজ আদায় করার পর থেকে গিয়ে কী করবে জানেন, ফজরের আগ পর্যন্ত সাহরি খাওয়ার জন্য জেগে থাকতে হবে না, এখন কী করবে সিনেমা নিয়ে বসবে, টেলিভিশনের সামনে বসে থাকবে, সিনেমা দেখবে, অথবা ইউটিউব নিয়ে বসবে, অথবা ফেসবুক নিয়ে বসবে। সেখানে খালি একমাত্র কাজ হচ্ছে পোস্টিং, লাইকিং, কমেন্টিং, শেয়ারিং, এগুলো ছাড়ার কোনো কিছু নেই। কতক্ষণ পর পরে দেখে কে কমেন্ট করলো, কে শেয়ার করলো, কে কী করলো না করলো, তিন ঘন্টা চার ঘন্টা পরে তার হুঁশ। এটা কিন্তু একটা অ্যাডিকশন। এর উপর আমার নিজের একটা লেকচার আছে ইউটিউবে, ইউ উইল ফাইন্ড ইট, যে যে সোশ্যাল মিডিয়া যে একটা হিউজ অ্যাডিকশন। আমি নিজে মাঝে মাঝে কখনো ঘটে যে আধা ঘন্টা পরে আমার হুঁশ ফিরিস, ও আমি এখনো শুধু স্ক্রল ডাউন করছি, আবার আধা ঘন্টা পরে মাঝে মাঝে এরকম হয়, এবং আমি বলছি কনসাসলি এটা মাঝে মাঝে আমি এখান থেকে দূরে থাকার চেষ্টা করি, কনসাসলি এটা হয়। আপনারাও নিজের জন্য নির্ধারণ করে দিন সোশ্যাল মিডিয়া আপনি কখন থাকবেন, কখন কখন আপনি এটা ব্যবহার করবেন, একটা টাইমিং নির্ধারণ করা রাখা দরকার। কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ যেন অ্যাডিকশন তৈরি হয়। অ্যাডিকশন কী কারণে, মানুষের ব্রেনে কোন কোন সেলগুলোকে কীভাবে সেখানে স্টিমুলেট করলে কী কী হয়, সোশ্যাল মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু ওগুলোতে এরকম স্টিমুলেশন দিয়ে রাখে, ফলশ্রুতিতে আপনি এখানে একটা অ্যাডিকশন তৈরি হয়। আপনি বুঝেনও না, দুই ঘন্টা পর আপনার হুঁশ ফিরে আসলো, আমি এটা করছি, ক্লান্ত হয়ে গেছেন, চোখে আর আপনি দেখতে পাচ্ছেন না, আপনার এখন ব্রেনটা কি অনেকটা অবসর মতো হয়ে যাচ্ছে, তখন আপনি এগুলো থেকে দূরে থাকেন। নো, কনসাসলি এখান থেকে দূরে থাকা দরকার, যে আপনি আসলে কী করতে চান। সোশ্যাল মিডিয়া আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, জাহান্নামেও নিয়ে যেতে পারে। সেই জন্যে আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আমি যেন পপুলারলি কথাটা বলে থাকি, যে আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এগুলো আপনি মনে করছেন নাথিং ইজ দেয়ার, নো, এটার কারণে আপনাকে জবাবদি করতে হবে। আপনি হয়তো বা খারাপ একটা জিনিস শেয়ার করেছেন, ইউ উইল ডাই মেবি, কারণ লোকেরা এখন মারা যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ইয়াং ম্যানরা মারা যাচ্ছে না, আপনি মারা যাচ্ছেন, আপনি শেয়ার করেছেন, আপনার আপনার আইডি তো ডিঅ্যাক্টিভেটেড হয় নাই, এটা তো অ্যাক্টিভেটেড থেকে যাচ্ছে, এটা আরও লোক শেয়ার করছে, আরও লোক শেয়ার করছে, আরও লোক শেয়ার করছে। আপনি মারা যাওয়ার পর আপনার আমল নামায় আপনার কি গুণা ঢুকছে, গুণা ঢুকছে, কারণ কি, একটা কারণ হচ্ছে আপনি খারাপ জিনিস ইন্ট্রোডিউস করেছেন, বা খারাপ জিনিস আপনি শেয়ার করেছেন, সেই জন্যে এর থেকে আপনার দূরে থাকা দরকার। রোজা রাখছেন, একদম লোক হচ্ছে তারা কি, তারা হচ্ছে সবসময় বলে বেড়ে আজকে রোজা রাখছি, কি হচ্ছে অনেকে কি করবে, যারা রোজা রমাদান রোজা তো সবাই রাখে, কিন্তু সাধারণত বহু লোক তাদের অবস্থা হলো তারা যদি নফল রোজা রাখে, তাহলে যা যারা খায় তাদের সামনে গিয়ে এমনি বসে, ভাই একটু খান না, না ভাই আজকে রোজা রাখছি, কারো সামনে গিয়ে চোখ কসলায়, কি ব্যাপার চোখ কসলা, কালকে সারা রাত ইবাদত করেছি তো একটু ঘুমায় নাই, এই জন্য চোখ কসলাছে, মানে শো অফ করা, ডেমনস্ট্রেট করা, এরকম লোকের অভাব নেই। আমি বহু লোকের এরকম দেখি, তার কাজ হলো একটাই, তাহলে যে সে কত করেছে, এমন কিছু কিছু ইউনিভার্সিটিতে আমার প্রফেসর এরকম অনেক আছে। একবার একজন প্রফেসর আমাকে বলেছেন, আপনাদের এখান থেকে আমি পার্ট টাইমে, তিনি প্রায় পার্ট টাইমে প্রতি মাসে তার ইনকাম ছিল 2-3 লাখ টাকা, তো আমাকে বলে যে স্যার আপনাদের এখান থেকে যা ইনকাম করি এগুলো সব আমি গ্রামে মসজিদে লাগাই, একটা টাকাও আমি নিজে খাই না। আমি বললাম সুবহানাল্লাহ, শয়তান আর তারে সারার কাউরি খুঁজে পেল না আমার কাছে দুধ হিসেবে পাঠানোর জন্য। সেখান থেকে যা ইনকাম করি এটা আমার বলার দরকার কি, যেগুলো সব আমি নিয়ে ওইখানে ইয়ে করি, ওইখানে আমি ব্যয় করি। বহু লোক আছে তারা যা করে তার চেয়ে অনেক অনেক বেশি তারা বলে বলে বেড়ায়। এতে আপনি কার কাছ থেকে সম্মান পেতে চান, কার কাছ থেকে মর্যাদা আপনি পেতে চান? অনেক আছে যারা ধরুন
তারা অথবা আপনাদের অনেকে আছে অথবা ফ্রেন্ডরা, তারা কিন্তু এশার সালাত ঠিক মতো আদায় করবেন না, বাসায় অথবা বসে আছেন, গল্প করছেন, ইত্যাদি করছেন, অথবা ইফতার এমন পরিমাণ খেলেন যে এখন আপনার শুইতে বাধ্য হয়েছেন, আপনি শুয়ে পড়লেন, শুয়ে থেকে আপনি কি করলেন, ওই যে ইফতারি সাহারির আগে একটু একটু আগে উঠলেন, ওইটা দ্রুত আবার সাহারি খায় আবার শুয়ে পড়লেন, কাজ একটাই, কারণ ইফতারি এত পরিমাণ খেয়েছেন যে আপনি আর বসে থাকতে পারছেন না। মনে রাখবেন আপনার শরীরের দুটো পার্ট, একটা হচ্ছে নাভির উপরে, একটা নাভির নিচে, নাভির নিচের অংশ যত বেশি আপনার ভর্তি থাকবে, মানে নাভির নিচে মানে হলো যেটা আমরা পেটের কথা বলছি আর কি, আপনার পেটের উপরের একটা অংশ, পেটের নিচের একটা অংশ, পেটের নিচের অংশ যত ভর্তি থাকবে পেটের উপরের অংশ তত কি অপূর্ণ থাকবে, অপূর্ণ থাকবে, পেটের নিচের অংশ যতটুকু অপূর্ণ থাকবে পেটের উপর অংশ ততটুকু পূর্ণ থাকবে। তার মানে হচ্ছে পেট যত ভর্তি তত মানুষ কি কম জানবে, তত মানুষ কম শিখবে। আপনি গোটা পৃথিবী জুড়ে দেখেন যারা বিজ্ঞানী জ্ঞানী তাদের চিন্তা করে দেখুন, তারা এত খাদক হয় না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি খাদক যারা, তারা সবচেয়ে বেশি কি, তারা জ্ঞানে বিজ্ঞানে তারা পিছিয়ে আছে। সবচেয়ে কম খাওয়া দাওয়া যারা করে তারা জ্ঞানে বিজ্ঞানে তারা পিছিয়ে আছে, কারণ আপনার এই পাকস্থলীকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেনের কিছু এঙ্গেজমেন্ট থাকে, ও যদি ওইখানে এঙ্গেজ থাকে তাহলে আপনার জ্ঞান অর্জন করবে কখন সে, সেজন্য খাওয়া কম দরকার। অনেকে আছে তারা কি করেন, তারা মসজিদ পরিত্যাগ করেন, বাসায় তারা নামাজ পড়েন, অনেকে আছেন তারা কি অনেক দূরের মসজিদে গিয়ে নামাজ পড়েন বিভিন্ন কারণে, যদি ওই এমন হয় যে ওইখানকার মসজিদের ইমাম সাহেব ভালো করে তেলাওয়াত করেন তাইলে আপনি সেখানে যেতে পারেন, অথবা ওইখানে আপনার কনসেন্ট্রেশন ভালো, কিন্তু এই মসজিদে এসি নাই, ওইখানে এসি আছে এই জন্য আপনি গেলেন, তাহলে এসি কি আর আপনাকে জান্নাত দিতে পারবে, কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে খেজুর পাতার মসজিদ ছিল, সেখানকার লোকের এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। অতএব আপনাদের এটা আমাদের অবশ্যই অবশ্যই করা দরকার, আমাদের এটা চিন্তা করা দরকার। সালাতুত তারাবি দ্রুত না পড়ে আপনি আটটা কাতে পড়েন, সমস্যা কি, কিন্তু আপনি স্লো পড়েন। সাহাবায়ে কেরামরা ফজর পর্যন্ত তারাবি নামাজ পড়তেন, আমরা স্লো পড়া দরকার। অনেক লোক আছে তারা কেবলমাত্র তারা দ্রুত তারাবি নামাজ আদায় করা, এটা তাদের একমাত্র লক্ষ্য। এবং আমি জানি পুরান ঢাকাতে এরকম, আপনার যদি এখানে থেকে থাকেন পুরান ঢাকা এরকম আছে, তারা সাত দিনে, একবার আমি দেখেছি তিন দিনে তারা কি করে তারাবির নামাজ শেষ করে, মানে খতম তারাবি তিন দিনে খতম তারা শেষ করে। এখন তিন দিনে প্রতিদিনে তিরিশ দশ পারা করে পড়তে হবে, আর সাত দিনে পড়লে প্রতিদিনে কমপক্ষে কম চার সাড়ে চার পারা করতে হবে। তো কীভাবে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, এই সাত দিন পড়ার পরে এরপরে কি তারা ঘুরে ফিরে হাঁটে, ঘুরে রাস্তায় যায়, বাজারে চা খায়, অথবা ব্যবসা বাণিজ্য করে, দোকানপাটি করে, ইত্যাদি তাদের কাজ। তারা মনে করে যে এরপরে আর আমাদের আবাদতের প্রয়োজন নেই, এতটুকুতে তারা আবাদত করে তারা ক্ষান্ত হয়ে যায়। সেটি আপনারা করবেন না। আপনারা অনেকে আছে তারা গোটা রাত রমাদানে গোটা রাত তারা জেগে থাকে, এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে সব রাত জেগেছেন, এরকম ঘটনা ঘটেনি, শেষের দশ রাত তিনি জেগেছেন, এটা হচ্ছে আপনার লাইলাতুল কদর পাওয়ার জন্য। অথবা গোটা রাত না, আপনাদের এবং আমাদের করণীয়, আমি সেটাই আর আর আমি দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার সালাতের পর অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট না করে দ্রুত ঘুমিয়ে যেতে বলছেন। আপনারা এই পৃথিবীর সবচেয়ে সফল লোকদের এখনও যারা দুনিয়ার পার্সপেক্টিভে, অথবা মার্ক জাকারবার্গ, অথবা ধরুন ওয়ারেন বাফেট, বিল গেটস, এমনকি এই যে আদবানি যারা আছে আশপাশে, যারা সবচেয়ে ধনী বলে পৃথিবীর, এদের লাইফস্টাইল আপনি দেখেন, এরা কখনোই গভীর রাত পর্যন্ত জেগেছিল, আর একেবারে দিনে সূর্য একেবারে যখন দশটা এগারোটা বারোটায় ঘুম থেকে উঠেছে, একটা লোকের আপনারা দেখাতে পারেন, আই চ্যালেঞ্জ ইউ অন রেকর্ড, একটা লোকেরও দেখাতে পারবে না। এদের প্রত্যেকের জীবন শুরু হয় তারা আমাদের এশার সালাতে যেটা বলি, এর পরপরে তারা খুব দ্রুত ঘুমিয়ে যায়, এবং প্রত্যেকের লাইফস্টাইল দেখবেন ফজরের আজানের কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট এতটুকু আগে তারা, আমাদের যে ফজরের আজান এর আগে তারা উঠে, তখন থেকে তাদের কাজটা তারা শুরু করে, বিকজ দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি কুল অ্যান্ড কাম, এবং আপনার কনসেন্ট্রেশন কোনো অবস্থায় নষ্ট হয় না। সেই অবস্থায় আপনি আল্লাহ তো প্রথম আকাশে নেমে আসেন আমাদের বিশ্বাস, তাহলে তখন আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহর কাছে আপনার ইবাদত, এবং আপনি জ্ঞান অর্জন করতে চাইলে সেটা বেস্ট টাইম ফর ইউর ইবাদা। কিয়ামুল লাইল, কেউ কেউ রমাদানই শুধুমাত্র কিয়ামুল লাইল করেন, কিন্তু রমাদানের বাইরেও কিয়ামুল লাইল আছে। কেউ কেউ সালাতুত তারাবিকে কয়েকটা সংখ্যা নিয়ে তারা বিভক্ত, এই বিশ হবে না, আট রাকাত হবে, এগুলো নিয়ে আমার আমার মধ্যে আছে, কিন্তু এই সুন্দর করে নামাজটা আদায় করা এই ব্যাপারে তাদের কোনো চিন্তা চেতনাই নাই। অনেকেই তারা আপনারা যারা আছেন অথবা সালাতুত তারাবি আপনারা আদায় করেন না, তারাবি আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতীতের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাফ করে দেবেন। তারাবির মধ্যে আমাদের নতুন একটা জিকির আছে, আপনারা এটা করেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, আপনারা পড়েন কিনা এটা জানি না আমি, কিন্তু এরকম কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত নয়, অতএব এরকম নতুন কোনো দোয়া আপনারা আবিষ্কারও করবেন না, এরকম কোনো দোয়া আপনাদের পড়া দরকার নাই, বরং তারাবির নামাজটাকে আপনারা লম্বা করুন এবং দীর্ঘ করুন। অনেকে দোয়ায় কুনুত পড়তে গিয়ে তারা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট দোয়ায় কুনুত লম্বা সেখানে তারা করে ফেলে, এত লম্বা দোয়ায় কুনুত করার
প্রয়োজন নেই। দোয়ায় কোনো সিজদার মধ্যে পড়ুন অথবা কি আপনি সালাম ফেরানোর আগে করুন, তারপর আপনি দোয়ায় কোনো করতে পারেন। কিন্তু এত লম্বা, বিশাল বড় লম্বা, এগুলো করার মাধ্যমে প্রদর্শন করা, মানুষকে দেখানো, ইত্তকার করার কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করি। ইফতার আপনি করছেন, হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন? এই ইফতার, এই রোজা রেখে লাভ কি? সারাদিন রোজা রেখেছেন কিন্তু হারাম দিয়ে ইফতার করছেন। হারাম মানে কি? বাপের ইনকাম হারাম, অথবা কি মায়ের ইনকাম হারাম, অথবা আপনি যা ইনকাম করেছেন এগুলো হারাম। এইরকম ইফতার করে আপনি কি করবেন? আর এইরকম রোজা রেখে আপনি কি করবেন? যেই জীবনটি, যেই শরীরটি হারাম খেয়ে বেশ বেড়ে উঠেছে, ওটা তো জান্নাতে যাওয়ারই উপযুক্ত না। অতএব এই খাবার দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হালাল ছাড়া খাওয়ার কোনো না থাকে তাহলে সে না খাক প্রয়োজন, চাইলে প্রয়োজনে সে না খাক। কোনো একজন ব্যক্তি সে যদি হারাম খায় তাহলে তার এবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এবাদত করার আগে তিনি বলেছেন যে তোমরা হালাল খাও। নিয়তের ব্যাপারে আপনারা নিশ্চয়ই নিয়ত করেন, নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এরকম আছে না? আবার কি ইফতারের আগে নিয়ত করে বিভিন্ন ধরনের নিয়ত। নিয়ত কোনোদিন মুখে উচ্চারণ করা যায় না, মুখে উচ্চারণ করলে গুনাহ হবে। নিয়ত আসলে অন্তরে করতে হয়। আপনার আপনার ইফতারের সময় আপনি কি দোয়া পড়েন? আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। তাহলে কোনটা হাদিস দ্বারা সাব্যস্ত? সে যেটা রাসূল করেছেন সেটা আপনাদের করা দরকার। যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজর, ইনশাআল্লাহ এই দোয়াটি করবেন। এটা দোয়া হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ ইফতারের সময় আপনার মন গড়া দোয়া করলে তো হবে না। অথবা যেটি দুর্বল বর্ণনা, এরকম দুর্বল বর্ণনার উপর আমাদের ইবাদত করা, আমাদের ইয়ে করা দরকার নাই। আপনি রোজা রাখার জন্যে যারা করবেন, যে সাহারি অনেকে আছেন, তারা কি বলেন? রাতের বেলা ফজরের সময় উঠতে পারবেন কিনা, সাহারি খেতে পারবেন কিনা, এই জন্য অনেকেই কি করে, তারা সাহারি ওই যে এশার নামাজের পরেই সাহারি খায়, তারপরে একসাথে ঘুমিয়ে পড়ে। আর সাহারি তো একটা বারাকাপূর্ণ খাবার। আপনি যদি বরকত পেতে চান, রাসূল বলে তা সাহারু ফাইনা ফি সাহুরি বারাকা, বরকত সাহারির মধ্যে বরকত আছে। আপনি বরকতপূর্ণ খাবারটা খাবেন না? আপনার পেটে বরকতপূর্ণ খাবার গেলে আপনি চিন্তা করতে পারেন এই পেটটা আপনার জন্য কত কল্যাণকর হবে। কিন্তু আমরা সেই সাহারির খাবার খাচ্ছি না। আবার ইফতার অনেকে বুজুর্গ দেখাইতে গিয়ে ইফতার একটু দেরি করে, আর একটু দেরি করো, আর একটু দেরি করো, আজান হয়ে যাচ্ছে, আর একটু দেরি করো। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার করা মানে হলো সূর্য ডুবার আগেই তা না, সূর্য ডুবেছে ইমিডিয়েটলি স্টার্টেড এই টেকিং ইফতার, আপনি ইফতার নেওয়া শুরু করেছেন। এই দিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে। অনেকেই তারা এগুলো করতে গিয়ে তারা অনেক ধরনের তারা ভুল করে থাকেন। কেউ কেউ তো ইফতারের আইটেমের মধ্যে হারাম জিনিসও ঢুকাইছে, যেমন সিগারেট খাওয়া। কারো কারো দেখেছি তারা সিগারেট দিয়ে ইফতার শুরু করে দেয়। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, কেউ আমাদেরকে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে সিগারেট খাওয়া কি হালাল না, এটা কি হারাম নাকি মাকরু? আমি বললাম হারাম মাকরু আমি কোনো কিছুই বুঝি না। তুমি সিগারেট খাওয়ার আগে বললো বিসমিল্লাহ রহমান রহিম, কারণ খাবার আগে তো আমরা বিসমিল্লাহ বলি, বলে এটা কেমন কথা হলো? আচ্ছা ঠিক আছে, তুমি মসজিদে সিগারেট খাও, বলে এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, তোমার তোমার ওস্তাদের সামনে, টিচারের সামনে, মায়ের সামনে, বাবার সামনে সিগারেট খাও, এটা কেমনে হলো? তো এগুলো যদি করা না যায়, মসজিদে গিয়ে খাওয়া যায় না, বিসমিল্লাহ বলে খাওয়া যায় না, কোরআন তেলাওয়াতের সময় গিয়ে কিছু খাওয়া যায় না, খাওয়া যায় তো, যায় কোরআন তেলাওয়াতের সময় খাওয়া যায় না, যায় তো কোরআন তেলাওয়াতের সময় সিগারেট খাওয়াতো, তা তো করবে না। তার মানে হচ্ছে জিনিসটি নিষিদ্ধ। আচ্ছা, সিগারেট কি মানুষের মধ্যে গন্ধ, দুর্গন্ধ তৈরি করে না সুগন্ধ তৈরি করে? প্রচণ্ড দুর্গন্ধ তৈরি করে। দুর্গন্ধ যেটা তৈরি করে এটা মুসলমান আবার গ্রহণ করে কীভাবে? এটা মুসলমান গ্রহণ করতে পারে না, অন্য কেউ গ্রহণ করুক। দুর্গন্ধ তৈরি হলে তো ফেরেস্তা তার সামনে আসে না, তার আসে কি শয়তান আসে, তাহলে শয়তানকে সে ইনভাইট করলো। ব্যক্তি তার টাকা খরচ করে আগুন কিনলো, এটা কেমন কথা? আচ্ছা, ধোঁয়া কি কিনে খাওয়া লাগে? এটা তো রাস্তাঘাটে এমনি পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, যেটা ধোঁয়া কিনে খেতে হবে কেন? তার মানে এটি একজন মুসলিমের ক্যারেক্টারের সাথে কোনো অবস্থা যায় না। আবার সে রোজার সময়, কারণ সারাদিন ইফতার সারাদিন খেতে পারে না, যে জন্য ইফতারের পরে সে এটা একটা খায় নেয়, সেটা করবেন না। এগুলো ভয়ঙ্করভাবে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করে দেয় এবং আপনাকে অপরাধের দিকে আপনাকে উদ্বুদ্ধ করে। সেই কাজগুলো যেন আমরা না করি। ইমাম এবং ইমামের সাথে মসজিদের সালাদগুলো আদায় করা এবং ঠিকমতো আমাদেরকে সালাদ আদায় করা, এই কাজগুলো আমাদের করা দরকার। বাকি লাস্ট আমি এক মিনিটে যে কথাটি আমি বলতে চাই আপনাদেরকে, তাহলে যে আমাদের রমাদানের সময়গুলোকে আমরা কীভাবে কাটাতে চাই। রমাদান সিস্টারদের জন্য আলাদা কিছু আলোচনা আছে, সেটা অন্য কোনো সেশন আমরা করে রাখবো ইনশাআল্লাহ। রমাদানের এই সময়গুলোকে আমরা কীভাবে কাটালে আমাদের জন্য উত্তম হয়, সেই সময়টার বিষয়ে আমি একটু আপনাদেরকে দুই তিনটা আইডিয়া দিই। প্রথমত হচ্ছে যে রমাদানে আমাদের জন্য ভালো কাজের মাধ্যমে যেন আমাদের সময়টা কাটে। এই আপনারা রমাদানের প্ল্যানটা করবেন সাহারিকে কেন্দ্র করে। সাহারির আগে কমপক্ষে আধা ঘন্টা আগে উঠবেন, উঠে আপনারা সালাতুত তাহাজ্জুদ
বা কেয়ামুল্লাইল দু রাকাত হোক চার রাকাত হোক আদায় করবেন, আল্লাহর কাছে সেজদার মধ্যে চাইবেন, যা মনে চায় তাই চাইবেন, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাইবেন, আপনার পরিবারের ব্যাপারে চাইবেন, আপনার নিজের ব্যাপারে চাইবেন। এবং বিশ্বাস করুন এই রামাদান আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি, এটা কনসেশন পিরিয়ড, এটা হচ্ছে সেল অফ টাইম, এটা হচ্ছে আপনার জন্য ফ্রি সেশন, আপনি যা পারেন এখান থেকে নিয়ে নেন। এরপরে কিন্তু আর এইরকম উন্মুক্ত পাবেন না, তখন অনেক কন্ডিশন 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 অ্যাপ্লাই কন্ডিশন অ্যাপ্লাই কন্ডিশন অ্যাপ্লাই, এই দের ইজ নো কন্ডিশন নাও, এখন কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নাই, যা চাইতে পারেন আপনি চেয়ে নেন, বারবার চান। আপনি একটা জিনিস কতবার চাইবেন, আপনি যখন মায়ের কাছে বলে মা দাও না প্লিজ প্লিজ, এর মায়ের কাছে যদি তিনবার বলতে তাহলে আল্লাহর কাছে দশবার বলা দরকার, একই কথা বারবার বলুন, আল্লাহ দাও আল্লাহ দান আল্লাহ দান, এটা আমাকে দিন এটা আমাকে দিন এটা দিন, আল্লাহর কাছে বলুন। কিন্তু কেবলমাত্র আপনি দুনিয়া চাইবেন না, আখেরাতও চাইবেন, হারাম জিনিস চাইবেন, হারাম জিনিস চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন, আপনি চিন্তা করবেন এটা কি হালাল আর হারাম, এটা আল্লাহর কাছে চান। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর কাছে তাসবিহ ইস্তিগফার করবেন, তাসবিহ তাহলিল করবেন। এরপর হচ্ছে আপনি সাহারি খাবেন, সাহারি একেবারে অনেকে আছে আজান দিয়ে দেবে এই মুহূর্তে খাওয়া শুরু করে, আজান দেয়া শুরু হলে খাওয়া নিষিদ্ধ, কেউ যদি খায় তাহলে তার রোজা হবে না, আজান শুরু হয়ে গেছে তিনি খেলে আর তার রোজা হবে না, খাওয়া নিষিদ্ধ, এখন আর খাবেন না। ওকে, তাইলে আজানের আগে কমপক্ষে 10 মিনিট আগে খাওয়া শেষ করুন, অতটুকু বসে কিছুক্ষণ আপনারা কোরআন তেলাওয়াত করুন বাকি সময়টা। এরপরে জামাতে সিস্টাররা যারা আছেন বাসায় ফ্যামিলি মেম্বারদের কিনে মহিলাদের কিনে নামাজ পড়বেন, অথবা বাচ্চাদের কিনে পড়বেন, ব্রাদার্সরা মসজিদে যান সেখানে গিয়ে সালাদ আদায় করেন, সেখানে সালাদ আদায়ের পর মসজিদে বসে থাকুন, কোরআন তেলাওয়াত করুন, সূর্য ওঠার 10-15 মিনিট পর্যন্ত সেখানে বসে থাকুন, কোরআন তেলাওয়াত করে ওই সূর্য ওঠার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজকে যেটাকে আমরা সলাতুন আল ইশরাক অথবা আর দোহা বলা হয়, পরে পড়লে সালাতুল ইশরাক, 2 রাকাত সালাতুল ইশরাক পড়লে এই ব্যক্তি একটা হজ এবং উমরা করা সওয়াব পাবে। আচ্ছা, আমাদের পক্ষে হজ এবং উমরা সকলের পক্ষে করা সম্ভব না, কিন্তু হজ এবং উমরা করা সওয়াব পাবে ব্যক্তি যদি তিনি 2 রাকাত সেখানে নামাজ আদায় করেন, অথবা তিনি বাসায় যাবেন, বাসে গিয়ে তিনি ফ্রেশ হবেন, একটু পড়াশোনা করবেন, একটু ফ্রেশ হবেন, যাদের ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি তার জন্য তারা পড়াশোনা করবেন, বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে সেখানে তারা আসবেন, তারা প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আদায় করবেন, এবং প্রত্যেক নামাজের আগে পরে কিছু কোরআন তারা তেলাওয়াত করবেন, তারপর তারা বাসায় ফিরে যাবেন আসরের আগে, আসরের আগে বাসায় ফিরে যাওয়ার পর আসরের নামাজ জামাতে পড়ে এরপরে বাসার কাজে কিছু আপনার সহযোগিতা করবেন। শুধুমাত্র মায়েরাই তারা সারাদিন, বোনেরা যারা আছেন বলছি, আপনাদের একটাই কাজ তাহলে শুধুমাত্র ইফতার আইটেম রান্না করা, সকাল থেকেই ইফতারে কী হবে এটা চিন্তা করা, দুপুর পর থেকে ইফতারের আইটেম ভাজা শুরু করবে, এরপরে সন্ধ্যায় খাবে, খাওয়ার পরে একটু ক্লান্ত কিছুক্ষণ শুয়ে থাকবে, এরপরে আবার রাতে কী খাবে এটা নিয়ে চিন্তা, রাতের খাবার রেডি, এরপরে এশার নামাজ আপনার খুবই দ্রুততার সাথে এসে এবং তারাবি পড়ে আবার সারিদি কী খাবে, এটা সিস্টারদের মনে হয় সারাটা দিন রোজার সারাটা দিন কেবলমাত্র রান্না বান্না, সার কোনো একটাই কাজ সেটা হলো কি কোথায় রান্না করে, এর ফাঁকে ফাঁকে তারা হয় ফেসবুকে অথবা টেলিভিশন চ্যানেলের সামনে, এই দুইটার বাইরে আর কিছুই নাই তাদের কাছে। নো, এটা করবেন না। আপনারা ব্রাদার্সরা যারা আছেন, আপনাদের পরিবারে যারা সিস্টাররা, তাদের প্রতি অনুগ্রহ করুন প্লিজ, এই রমজানে খাবারটা একটু কমে দেন, এত বেশি খাওয়ার তো দরকার নাই, কম খান এবং মানুষকে সহযোগিতা করুন তারা যেন ইয়ে করে, তারপরে ইফতারি খান, ইফতারি আগে কিন্তু দোয়া কবুল হয়, এই দোয়াটা কনসিয়াসলি দোয়া করবেন, ইফতারের আগে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমার এই এই প্রার্থনাগুলো কবুল করে নাও। ইফতারের পরে আপনারা মাগরিবে সালাত আদায় করবেন, মাগরিবে সালাত আদায় করার পর একটু বসে তাসবিহ তাহলিল করুন, প্রয়োজন একটু রেস্ট নিতে পারেন এবং কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত শুনতে পারেন, রেস্ট নেওয়ার পরে তারপরে এশার সালাত আদায় করবেন, এশার সালাত আদায় করার পর স্টুডেন্ট যারা আছেন পড়াশোনা করে কিছু পড়াশোনা করে দ্রুত শুয়ে পড়বেন যেন আপনারা দিনের বেলাটাকে কাজে লাগাতে পারেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিয়েছেন আমাদেরকে দুনিয়ার অর্জনের জন্য, দিন দিন, আর রাত দিয়েছেন হচ্ছে আমাদের বিশ্রাম নেওয়ার জন্য, দিনে কাজ করার জন্য। অতএব দিনে উল্টা করবেন না যে আপনি রাতটাকে দিন বানালেন, দিনটাকে রাত বানালেন, এরকম লোকেরা দুনিয়া তো সফল নয় আখেরাতে সফল নয়, রাতেরে দিন বানানো দিনেরে রাত বানানো। এখনকার ইয়াং জেনারেশন তারা দিনের রাত বানিয়ে নিয়েছে, রাতকে তারা দিন বানিয়ে নিয়েছে, বিশেষ করে রমজানে তো তারা সারাদিন ঘুমায় আর সারা রাত ধরে তারা বিভিন্ন ধরনের কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে এই রমাদানকে বোঝার এবং রমাদানকে সত্যিকার সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার লম্বা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন এবং অনেক লম্বা আলোচনা আপনারা শোনাচ্ছেন, আর এটা ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে একটা বড় আয়োজন করব খুবই দ্রুত ইনশাআল্লাহ, সেখানেও আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, সেটা আমরা প্রত্যেকের কাছে সেই অনুরোধ জানিয়ে আমি এখানে শেষ করছি। যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে মিডিয়া ল্যাবের এখানে বিশাল কন্ট্রিবিউশন ছিল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা এসছেন, যারা অনলাইন অফলাইনে আমাদেরকে শুনেছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা এবং সম্মান দান করুন এবং রমাদানের
মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভরপুর করে দিন, বারাকা দিয়ে ভরপুর করে দিন, কল্যাণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিন, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন এবং আমাদের সকল প্রয়োজনগুলো আল্লাহ দূর করে দিন, সকল সমস্যাগুলো সমাধান করে দিন, আমাদেরকে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে সেরা মানুষদের অন্তর্ভুক্ত করে দিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা বলতে পারি, নাহলে আমরা সালাতে যাব ইনশাআল্লাহ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।